Kakak. Itu. Halo. Begini. Saya jarang komajan ya. Kami je topik golo discuss korat jarga. E topik go oil tai. Somaje sadhanoto working culture. নাতে পারি আর এখানে বাকা নেই মানে ওয়ার্কিং কর্ম করিয়া খানার যে এ মানসিকতা এখান আমার রাং 10-15 বছর তো দেহি আর তা এ ইহান আমার তা ঠিক আছে এখান তো আমি কিসাদে সমাজের ভিতরে ওয়ার্কিং কালচার এখান ফিরিয়া নানি আজকার টপিক গল তাই এগো আজকের এই টপিকে গত বিশেষভাবে অতিথি হিসাবে আয়াসি তাই জিবুয়েল তাই তা বোম্বেতে আছে গো প্রাইভেট ফার্মে কাম করে 12 আরাকা গো থাইতই তাই সমাজের বরাকবেলির ভিতরে সুপ্রতিষ্ঠিত ইউটিউবার গো কৃষ্ণকান্ত তাও আইতই মি তারে উলাই নে বড়াউডি আজিকার এ টপিকে গ সম্পূর্ণ আমার সমাজে যে ওয়ার্কিং কালচার হান জান উঠিয়া গেছে গা ইউতরাং এহানোরে আমি কিসাতে পুনর্জীবিত করানি আজিকার এ টপিকে করব যেই সমস্ত আলোচনা হান থাইতই ওয়ার্কিং কালচার এহান উল্টাই মানুয়াগ বা সমাসাহানোর উন্নয়নের হাববৃত্ত ডাঙ্গর দিক আহা এবেকা আসামও আমার চিফ মিনিস্টার গইও ওয়ার্কিং কালচারর গজে জোর দেন আমার যেটা জাতর ভিতরও ইউথ জেনারেশন ওয়ার্কিং কালচার এবেকা আমি পুরো পাহুড়েছি সহজ পদ্ধতিতে কিসাতে রোজগার করানি এ পথে গই নাম বাস্তারা ওয়ার্কিং কালচারে হান উঠিয়া গেছে গা আজিকারে বিশেষ আলোচনা চক্র গত বড়াকবেলি রেবেকা বিখ্যাত ইউটিউবার আমি তো আজি কৃষ্ণকান্ত সিন্নারে আজি আমি পাছি নমস্কার নমস্কার আরেকা গল তাই ইয়ং চেপ জিবু তাও বোম্বে আছে নমস্কার গিরগি তানু তার ইন্ট্রোডাকশন আনো তা দিত আজি আমি আমার সমাজে আমি গৌরববোধ করি আর যে ইয়ং এর ভিতরে যে ইউটিউবার আমি খুব গর্বিত যে পাকা কৃষ্ণকান্ত চ্যানেল গছি আম অনেকে অনেকে মোর বন্ধু কলিগ উঠাই যে পাকা মাতারা বা আজকে কৃষ্ণকান্ত খুব সুন্দর একটা নিউজ দিয়েছে মানে উপায় মেন্টালি যে স্যাটিসফাই পেয়া রিয়েলি উই আর প্রাউডি আমার ভিতরে সাথে হবা হবা ইয়ং চ্যাপ যেহান কর্মমুখী মানু আছি আস্তা দুনিয়া নরে কাপা দে না পাতারা আজি ও মানু গ কৃষ্ণকান্ত রামজি পেলা আর সিনিয়র জার্নালিস্ট সেন্টিনেল গ্রুপর আমার রামলাল দা আছে খাইতই অবৈত বারো আমার বিশ্লেষক রমাকান্ত খাইত আমি গ্রেট ইউটিউবার আমার সমাজে বাকা নট অনলি আমার সমাজ সমস্ত বড়াকবিল তারেও আমি পেলাম স্বাগতম কৃষ্ণকান্ত মোর এরে পেইছে হানা আজি তরান্ত হুন্তা গাই আমার যে ইয়ং জেনারেশনের রাং কর্ম করিয়া খানা কিং কালচারে হান কিয়া একদম নিয়া গেল গা বা এহানোরে গ্রোথ করতে আমার তা কিয়ান করানি লাগতই তি এস এ মোটিভেটার এস এ ইউটিউবার এবং চ্যানেল আগো যে গো চালার শিলচার টাইমসের আজি পোর্টাল চালার আগো চালার আজি তরাং তো এহান হুনতা গাই হান্তে প্রদীপ দামি কথা কথা ছুটি হাবি রাগে মাকে কইলাই রামলাল দারে নমস্কার জানাউরি পেত নাংতে নিয়ামপাড়া হুনিয়ার নিয়ামপাড়াতে হুনিয়ার দেহানির সাক্ষাৎকার হানে সাদে প্রদীপ দাই করে দিলে হানোর কা ধন্যবাদ রমানন্ত দারও ধন্যবাদ দাদারে প্রায় দেহরি হয়তো সুযোগ সুবিধা নাই হয়তো দাঁড়ালো টোটোরান মারুরি দা জিবু জিবুরে আজি পড়লা
मी हना देखलु एबा आमी ते हुकांता ना ए नमस्कार नमस्कार आमी ते एबा काउ मी एक्चुअली लाइफ शो आना नाम नरी एक्चुअली हुतु मन एसली प्रदीप दा के बोले मोर जेगो गोलु गोबा काउ मी नाउ फोस हुगा बोले आमी मन करोबी हांते ए लाइफे आना 17 18 बोसोर जेता स्ट्रगल जेता करिया आइलु किताउ माता निदा नै आखानि मे जिनिस आ माथरिता आमी कर्म करते नाहिन पानी হাবিত ডাঙর জিনিস আহান আমার সমাজের যেটা ইউথ যেটা আছে উতারাং নেই আছে তাইলে ধৈর্য শক্তি আর নেই আছে যেহান মোরও আগে মোরাং আগে নেই আছিল ধৈর্য শক্তি আর নেই ওনির কারণে মিনিয়াম পারা প্ল্যাটফর্ম ফাল দিয়া এবারে তো বদে দাব দিলু দাব দানির পিছে দে অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া আইলু বাগাও মোরাং ধৈর্য শক্তি আর নেই আছিল কিন্তু মি যে বাকা লিরিক পাকড়া নিয়ে করলু মোটিভেশনাল সেলফ ডেভেলপমেন্ট বুক যেটা পাকড়া নিয়ে করলু বা মোর মেন্টর আগে হিসাবে মি যে বাকা মানু আগরে যে বাকা চুজ করলো যে গই মোরে গাইড করা নিয়ে করলো পেতো মি পথ পা না করলো এ পথ পা নার পিছে দে হাতে 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 করে মোরাং ধৈর্য শক্তি আর নাহি আমার সমাজের যেটা ইউথ আছে যুবক যেটা আছে নিঙ্গলস মুনিছো উতারাং তো ট্যালেন্টেড কোনো সমাজে নেই বলে আমি মনে করি ওয়ান হইতো প্রদীপ দাও হার পাঠাইবে নাকি দা প্রদীপ দা হ্যালো প্রদীপ দা হুনর গো তা মাইক গো মিউট করেছে ও হাই দে হাই দে এ এ হাই দে ঠিকই আছে আনতে আমার সমাজে যত আসি মিতে থার্ড ডিভিশনে ম্যাট্রিক পাস করেছো মুনিশ আগো দাদা মোরাঙ্গে মাটি কোয়ালিটি নেই হুদা চেষ্টা প্রচেষ্টার কারণে এ পথফামে আনাত মি ফো পালু কথা হাববি দৌর কৃপায় আমার গুরুজনের কৃপায় বিগত পাঁচ বছর মি আমার ঠারো ইউটিউব চ্যানেল গো চালাইলু বিএম টিভি বলিয়া কিন্তু ইউটিউব চ্যানেল গো চালানির পিছে দে আমার মানুরাং রেসপন্স হান আছে তে বউ মাটিক নেই আর কি আমি যে সাথে মনে করি আর সাথে নাও পাই আর কি আনতে বিগত 4-5 বছর মি হুদা খরচ করতেই গেলুগা কিন্তু পাই তো মি রিটার্ন ইন রিটার্ন মি কিতাও নাও পাইলু পিছে দে চিন্তা করিয়া এ কমিউনিটি বাংলা কমিউনিটি আনাত আইলু আনার পিছে দে বিটুইন ওয়ান ইয়ার সেবাকা মোরতা ফেসবুক বা ইউটিউব মিলিয়া অ্যাপ্রক্সিমেট 4 লাখ মোরতা ফলোয়ার্স আর কি ফেসবুক বা ইউটিউব মিলিয়া মোরতা হুদা শিলচার নিউজে বাকি অন্যান্য কিতা ধরলে মোরতা 6-7 লাখ ফলোয়ার্স মোরতা আছে আনতে এক নম্বর আর ইহানো দাই কাম করানি দুই নম্বর আর ইহানো দাই আটল না পানি তিন নম্বর আর ইহানো দাই হিকানি আমি আমার সমাজের যেটা মুনি সৌনি হসো আছি তা নরং হাবিত ডাঙর ঠেকা আন আছে মি হাব বিহার পাছো মরাং তো জিং হারপি লাগবো নেই বলি আছে যতদিন ও মনোভাবও হান থাইতো ততদিন মানু আগুয়ান ওয়ারে যেদিন মি কিতাও হান না পাছো আর আকো হিকতো বলিয়া যেদিন মানু গই নিজের মুরগ নঙ্গেই তৈ ও পাই মানু গো আগুয়ানিও করে তার আমাদের আমি বিষ্ণুপ্রিয়া মনুপ্রী বংশ অর্জুনের বংশ বলি আমার ডাঙর ঠেকা আনথার যে ডাঙর ঠেকা আনার কারণে আমি হয়তো হাজার গর মা আগ্য হয়তো সাকসেসফুল ও পারি আর গা আর উতাও হয়তো এন্টারপ্রেনর ওনার চিন্তাও হান খুব কম মানু করতার আর কি নাও করতারা বলো ইয়া করে খানি পারা ব্যবসা করা নির্পিসতে বন্ধ হইতারা দুই নম্বর আরি হান আমি দা কমিউনিটি বেসড চিন্তা করি আর আমি আগুয়ান ওয়ারি আর গা ওহান মি এহানাত মি হার পাইলু আগে হান চিন্তা নেই অসিল আগে চিন্তা করিলি তা কি তা দা কমিউনিটি হইলে মি গ্রোথ করতো না হুদা আমার কমিউনিটি হইলে আমার তা ঠিস করে কুরান নিয়াম আহে কুরান নিয়াম পয়েন্ট ধরে কুরান নিয়াম তোরে আসলে কুরান নিয়াম এর জিনিস এটা যে বাকা আমার সমাজে আনা থাই তো যতদিন ও গতে নাউকাই তুই গো নাই আনতে তোরে উল্টা আসুলিয়া নিতই গা আনতে গিরো কাগজ পিছতে দিন আহান মি যে বাকা মোর মেন্টর গলো কনসাল্ট করলো গপি মাতলো তা আত্মি গো যে বাকা 8000 গাউ পাই কুকুরে তাই গো 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 করতার আত্মি গো ফিরিয়া নাও চান আনতে ও জিনিস ও আমি মোর আংতো অ্যাপ্লাই করলো তা মি পইলা পইলা প্ল্যাটফর্মে আইলু পে মোর লেঙ্কা মারুক যেটা আসিলা মোর নিয়াম পারা আহিলা যে ও ভাই এগোইতে কিতা করে পারতো এটা থার্ড ডিভিশনে মেট্রিক পাস করেছে গতে এ সাথে নিয়াম পারা মোরে আহিলা আনতে আজি ও গিরকু গো এমন পথফাম আনা থইলু বাজারে গেলে গা মোরে নাও রাইতারা সেলফি লইতে লইতে মি নিয়াম পারা মানে নিজরে নিজে মি হান হারো উরি আর কি ভগবান আর ধন্যবাদ জানাউরি বারো যেটাই মোরে চেয়ে আসি চেয়ে তারা তানুর উমি ধন্যবাদ জানাউরি আজি এ প্ল্যাটফর্মে আনাত আনুর সাপোর্টর কারণে আমি ফো হইলু কথা আমার মানু নিয়াম পারা যেটা না চাইতারা তা না গই আমার মানু তারও থাকা জানাউরি আখান মেসেজ আমার যেটা ইউথ যেটা আসি বারো গার্জিয়ান স্পেশালি গার্জিয়ান গার্জিয়ান ওরং আরেক মেসেজ আনল তাই আমি গার্জিয়ানে তাই সৌ তারে হিন পানি নাও দিয়ার কম হিন পানি দিয়ার মোর সৌগত নাও পার তৈ পাউরিয়ে হে তি হানুয়ার তাই হান্না করি এ হানুয়ার তাই হান্না করি এ হানুয়ার তাই হান্না করি বলতে বলতে সৌগর মুরুগত বড়া দেবেল তারা যে এগোই হান নাও পার তৈ আর বেলে তারপর দেবদা এগোই হান না উপার তো এগোই হান না উপার তো মিনা উপার তো মিনা উপার তো বলে ওগর মুরুগ বহে পড়ে গাতা আতে গার্জিয়ানে তার তাও থক এ হান সৌ করে বাবা তি হান পারতে তি হান করে ও হান করে সৌ আগো
স্কুলে যার গা শৌগ যদি মোবাইল হানলো গেম খেলা ফেল পারে মোবাইল হানলো তা ইউটিউবে জিনিসটা না পারে বাইরে গিয়া খেলা নি পারে গা ও লিরিক পাগরে টাইম ইনকাম কে করেন মারের দা আদার্স কমিউনিটিতে আমি দে ইয়ার লিরিক পাগরে পাগরে ইনকাম করতাম আমার দাবার বাবা লিরিকানা ফোকাস কর বাবা লিরিকানা ফোকাস কর লিরিকের ফোকাস করেন না কিতাব ফোকাস করে রুহান আমি ওয়ার পিয়ার নাই লেঙ্কার লগে দিল ইয়া কিতাব ফোকাস করে মোবাইল হানাত কিতাব ফোকাস করে রুহান আমি ওয়ার পিয়ার গার্জিয়ানও তাই সৌতারে এহান বড়া দে না যে লেরিখান পাকর কামেল চিন্তাও কর বাবা তোর খরচ তিনি গালা আমারে দেনার দরকার নেই যে পাকা মানু গই কামেল চিন্তা করতো মানে কর্মটো করানি হইলে গার্জিয়ান করতো মেন্টালিটি চেঞ্জ করাই লাগতো আর বাবা তুই তোর খরচ চালা মরাং তো নামা গিয়া চল লেরিকও পাকর নিজের খরচ নিজে চলানি আর কি যে পাকা ও কালচার ওয়ান আমারাং আইতই ও বাকা প্রত্যেক ঘরে ঘরে এন্টারপ্রিনিয়র আমার তা নুকুল তাই ডাঙর ডাঙর মানু নুকুল তাই আমারাং যেটা কোয়ালিটি আছে আমার সমাজে আনা দৌড়ে দিয়া যে কোয়ালিটি আনাছে কোনো সমাজে নেই বলে আমি মনে করি আমি হিন্দিয়ান ওটোটোরা পারি আর ইংলিশ ওটোটোরা পারি আর বাংলা ওটোটোরা পারি আর যত ভাষা আমি দিতে আমি শিখে টোটো পারতাম না আর যেটা মেইতেই মণিপুরি ওটোটোরা নাও পারতারা ও জিনিস ওখানে মেইতেই মণিপুরি হিন্দিয়ান উপবাব বাটর তারা ইংলিশ আন উপবাব বাটর তারা বাংলা আন উপবাব বাটর তারা আমি তো বাংলা আন হবাক ওটোটোরিয়ার আমাঠার আন ওটোটোরিয়ার আসামিস আন ওটোটোরিয়ার হিন্দিয়ান ওটোটোরিয়ার ইংলিশ আন ওটোটোরিয়ার ও আন রামলাল দাই হব বাগরে হারপি দে না কি দাদা হাববিতা হারপিয়ার হাববিতা করিয়ার কিন্তু আমি আগে না গইয়ার কারণ হইলো বিকজ অফ আওয়ার মেন্টালিটি আমার মেন্টালিটি হান গ্রো না গইয়ার কি আমি সৌতারে গার্জিয়ানু তাই এমন ভাবে বড়া দেবেল তারা বাবা তিন ওয়ারতে তিহিন পেইতে তিন ওয়ারতে তিহিন পেইতে বুলে বুলে উগরেতে আকবালা হিন কইল তা সারা জীবন আনু গইতে বাকা নুঙ্গই চাকরি বিচার আর গুছ দিয়া চাকরি কি সাথে পেইতো তা বুঝা তুই ল 17 বছর পরিশ্রম করা নি পেছে দে মোর বাবু ওই মোর কা এক টাকা আন ঘুষ নাও দেছে মি মোর পরিশ্রম করে মি মোর প্ল্যাটফর্ম গো বাকা হং করিয়া যাবি তা পরিশ্রম না করলে ফল নেই হান হুকা হইতে তো বড়া দেনা লাগতই হুক কাং কালচার ওয়ানা তো বড়া দেনা বাবা তি পরিশ্রম করি আইতি ইয়ো কর দেইও যে নাতি পরিশ্রম করা নি লাগতই তি পরিশ্রম করিয়া হান পিতে ইয়ো মিও করিয়া দো হাসু এবাকাতে বাপক মালকু গো নিজর সৌরাং কইলে আইডল গো না বাবা মি হান পরিশ্রম করিয়া হান করেছু গো তিও পারতি তিও কর তিও কর লিরিক পাকর লিরিক পাকর আর কিতাও করে নয় তো টিউশন বাগা দে প্রত্যেক ঘরে ঘরে যদি হান যদি আহের দানা আইলে নিয়াম দিন নেই পাঁচ বছরের ভিতরে আমার সমাজ আর চেঞ্জ হইতো নিয়াম বারো টাকা রাবেল লুয়াকুম রামলাল দারও তো খানি মিশু না নিম না প্রদীপ দা মিউট গোনাই কর ও রমাকান্ত তাহিল প্রদীপ মাইক গান মিউট কর প্রদীপ তোর মাইক গান মিউট কর প্রদীপ প্রদীপর নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে তা নাকি তা নেই প্রদীপ নেটওয়ার্কের প্রবলেম আছে নেটওয়ার্কের প্রদীপদার প্রবলেম আছে ওই না ওইটা দাদা বাবা টোটোর ওটা টোটোর আনিয়ে করলো প্রদীপ তোর আওয়াজ না আওয়া হ্যাঁ আচ্ছা কৃষ্ণকান্ত সিনাগিরো করে ধন্যবাদ প্রদীপ পঠানিয়ান ধন্যবাদ মানে নেটওয়ার্কের প্রবলেমে তার আওয়াজ না আমি নাও নি যাই হোক জবর হওয়া কথা আনি কৃষ্ণকান্ত মাঠে গেল রান্ত অনেক জিনিস মূল্যবান কথা আনি খুব সংক্ষিপ্ত ভাবে কৃষ্ণকান্ত তুলিয়া ধরল উই আর প্রাউড আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে এসাদে ইউটিউবার আগনি কুলি আজি যে আরাকা গো আছে তাই প্রিয়া বম্বে গিয়া আছে গা জীবু জীবনান্ত আমি সংক্ষিপ্ত ভাবে আমার যে ইয়ং জেনারেশনের ওয়ার্কিং কালচারে হান কিয়া কার নেই
এবং কিহান করানি লাগতই জিবু শ্রদ্ধেয়গ্রী আসো তাহা বীরম্বর হোমা প্রদীপ কাকা রামলাল কাকা বারমাকান্ত কাকা বারকৃষ্ণ দাদা হাবির সাজারামর হোমা নিজে হেনমা তানি জিবুরান্ত হ্যাঁ হ্যাঁ আমি আমার যে সমাজে যে ইউথ আছি যে আমি যে যুবক আমার তাই তাই পল্লাই তাই আমার তাই তাই অ্যাক্টিভিটি জিনিসও আনিয়াম পালাগে যেহান কৃষ্ণ দাদাই মাতল অ্যাক্টিভ জিনিসও আনিয়াম পালাগে যে কোনো আমি কামাহানো করি ওহান আমার তা মানে ওহান করিয়া দে ওহান এ লাগতো এহান আমি মানে ইউথর মানে যে কোনো ইউথা ঘর এহান বলতে পল্লাকা ফার্স্ট প্রায়োরিটি তার ইহান না লাগতো প্লাস যেটা আমার ইউথ আছি তানু নাগরিক পথে দেখানি জিতা রাগা যেমন তো আমার সমাজের প্রতি তানু খানি বানা খানি কোমর কোমর জারগা হ্যালো হান্তে যেটা আমার যেটা ইউথ আছি তানুরে আমি যেটা আমার গুরুজন আছে যেটা গিরিগি খানি যেটা আমার যেটা শ্রদ্ধেয় যেটা যেমন তো আছে কাকা আছে বলা আছে জেঠাবার যে আছে যেটা আমার সমস্যা বাকুরিয়া যেটা রাখা তানু তা ইউথরে ইয়ে করাই লাগে এনকারেজ করাই লাগে ইউথর প্রতি যেটা সমস্যা বাকর তারা ইউথ যেটা তানুরে এনকারেজ করলে আগর আগোই মানে যে কোনো চেঞ্জ সিস্টেম আনর তো না চেঞ্জ সিস্টেম মানে হ্যাঁ নর যেমন ধর মি কাকা এই যাবো কৃষ্ণকান্ত দ্বারা দেখি আমি ফলো করতব মরা দেখি আর কাহে ফলো করতে যাবো সাথে মানে চেঞ্জ সিস্টেম করে এই উত্তরে মানে করবানি লাগে বারো আমার যেটা ইউথ আছে পলিটিক্যালি জিরো পলিটিক্যালি জিনিস আনার পুরা জিরো এবার জেনারেশন আনার পলিটিক্যাল নিয়ম পাওয়া জরুরি লাগে সমাজ সংস্কৃত কালচারেল ডেভেলপমেন্ট যে কোনো জিনিস যদি আমি যদি আগুয়ানি মনে আর আমার তা পলিটিক্যাল সে পলিটিক্যালি ইউথেই লাগে এবার খাস করে আমার পলিটিক্স এ আমার ইউথ নেই 100 এর মধ্যে 2% ইউথ আমি পেয়ার যে তানু কর্তারা করে যাই তারা গা আনতে কে আমার তাকে নেই লাতা ইউথ এটা কি হানো জানি ইউর্তা এখন আমি মানে ইউথ ওবাল আমি আমি ওবাল চিন্তাধারা না করি কি তাই নেইলা এর পিছতে স্পোর্টসর প্রতি নেই এনকারেজ নেই স্পোর্টস আছে বিজনেস করানি আছে ওটার প্রতি নেই আনতে রামলাল দারাং জিতাঙ্গাই তার বক্তব্য হুন্তাঙ্গাই রামলাল দারাং জিতাঙ্গাই রামলাল দা কি করে রিকোয়েস্ট করতো যে আমার যেহান বিশেষ করে যেটা ইয়াং জেনারেশন যুব সৌরাং বা যুবক সৌ বলে না সমাজ হানাতে আজি যে আমার কর্মসংস্কৃতি আনোর যে অভাব আন আছে আমি কাম করিয়া খানা আন খানি খিনু পি আর আমি সবসময় ইজি ইয়র পিছনে দাব দিয়ার আর দুই নম্বর ইয়ার ইয়ান অসে তাই কিন্তু আছে যে তার পরিশ্রম করানির যান আমার যান ভাব ফান যান আমার তো শেষ হয়ে গেছে গা এন নর কিয়া কারণ আন এবং কিসাদে করলে আমি ওনার ফিরিয়া নে পারতাম এই চিন্তাধারা করছে দাদার আমি মূল্যবান বক্তব্য আন হতাম বলে আশা করি ঠিক হইল দাদা ঠিক হইল মিউট গো ঠিক হইল বারো গেলা বারো টিপা দিলে ঠিক হইল ঠিক হইল এখন ঠিক হইল টটরা কইলে আমি জ্যেষ্ঠকে ধন্যবাদ জানাওনি রাজে হাসি প্যানেলিস্ট আমার ইউটিউবার কৃষ্ণকান্ত সিংহ বার জীবু সিংহরও থাকার জানাওনি লগে রমাকান্ত বা রাজি হুন্তারা যাব হাবি গিরিগি থানি হাবির শ্রদ্ধা জানিয়ে এ বিষয়ে হানিয়াম পারা গুরুত্বপূর্ণ বিষয় হান আমরা যে কর্মসংস্কৃতি ওয়ার্ক কালচার হান নিয়ে আসে আজিকার হান হয় বহুদিন আগে তো নিয়ে আসে মাত্রে গেলে আমার সমাজে কম আছে কমে সমানের প্রবলেম আমার আমার সমাজ আগে তো আছে হানে ওই আমার ক্ষতি ক্ষতি করেছে উল্লেতে চমৎকার ক্ষতি হান করে আমার সমাজে প্রভুর কৃপায় বা ও সময় যেটা
Barton, jeta baga ingrej or somoy ingrej asil op british baga karego yo british orang atgelga ope kasar settlement je plenan korsela british e ohnat amar gya amar bate mati porasil onanno bangali ki tarate gya kolombo porasil tanu cha officer dar chalite amar bate gya mati porasil one captain plena porasilan tat opal jamar manor mati porasil এর কালচার হাই হাই তো কো যে খবলে তা নিয়ম পরা উৎকৃষ্ট সবজি যেটা আমি নিকা দিন লয়ার বাজারে নিকা দিন লাগা 5000 লাগা বাড়িতে বড় আছে করে গরে যে আমার তা তো বেশি দাও পেলাম হইছ আমার মনে মতলব আমি অর্জুনের বংশধর কত কোন করে টেংরা বাসি তারা হয়তো কোন করে খাটন দরকার হচ্ছে বলে যারা আপয়া জবরিয়া ও গয়া বাজারে গিয়া কোন কই দোকান হ্যাঁ ইদার ইদ তো বাজার মানন এমন মেন্ট আচ্ছা কর্ম কি জানা মানে কি নিও আচ্ছা কালচার হ্যাঁ আমি জরুম হই দাম ন্যাচারালি কমরা আমরা karena kita ini ya hari itu era matlo hanya demikian mubaro kot sabda nama marasa, kami kerja kerja langsung works, era works hanya sih yang dangor khuti ya, semajur kayak dangor dangor amar sakti dika, kami amar hudda hobi itu jalan, nyam pragoro, kurang orang bicara ini kita nih bilang, ayahnya usah nih, tuhan usah hobi kok tuhan, kita tuhan nih orang mana hanya aja, kami kerja kerja nih কোনো কাম হান করতে আমি তলিত হয়ে ভাবে হান আমার ছেলে তা লইলাম ওয়ান ধ্বংসর পদল জীবন সঙ্গীত যে হান জীবনের সংগ্রামে কোনো জয়ীর যে মানে কাম করতে পঁচিও যে কাম করতে হার্ড ওয়ার্ক হ্যাজ নো অল্টারনেটিভ যে কঠোর পরিশ্রমের বিকল্প নেই কেন আমি মানায় লাগত পরিশ্রমের কোনো বিকল্প নেই লাইফে যদি কোনো কোনো অ্যাচিভ করা মনে তারা তাহলে ওই কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই বাপুটা আমার দুদল যে ধৈর্য নিও আজি চাকরি হান করলো পে হাফ মা হান করে ওখানে রাজা রাখা হান গেলগা যপতি আপে থাকবে কিং আপে থাকবে ফালতে ফালতে আবু কই গেলগা কালি হতে হান বড় হন না ঠিক লাগ হই গেলগা এ সাথে করতে অন্য কোন 5 7 বছর ধরে মা করে গেলে আমার মনে যেটা আসিত গেল তানু গেছে সেটলে দিতে গা সেটলে যা বহুত সময় লাগে ওবে কিন্তু মি কেহান করুডি কাম আক্তাও না করে হুতে হানাত বুইয়া এগদো মি নিজর সেটল করন আরুডি আস্তা পরিবার হন মি সেট বেকা হানাত বেলাউডি কারণ মোর পরিবার হন যে ডাঙরা গরো ছোয়া যে শিক্ষিত যুবক ছোয়া গ 30 35 বছর বিয়া হতে জব বিচারি আছেন কি তাও না পারে এগদো দেই করে বুলের কাম না করার ও গই ও পরিবার হন ধ্বংস করার লো কারণ ও পরিবার তার তো বড় লোক এই বিভিন্ন লোক খাইতে উত্তর উপাক রইতা নাই ও নিউর সুতর বিয়া দিতা নাই হাবরি ভবিষ্যৎ তাকে অন্ধকার করে একে লগে তার লগে এথা হবি কিন্তু তার তা যেন গোচর সব হাবি রেগে ও বুড়ার গাও আগে ওই তো গার্জেন গার্জেন হ্যাঁ না করি আর বা সব এর জিনিস
এটা আমি বিচাৰ নিগৰে পৰানি যে জভপিং হান ও এৰলিং ষ্টোন গেদাস নমোসাস বিতা গৰগৰি আপৰ হিলাত ইসাং না দৰে উতা অৰ্থাৎ আজি পিত ফাল দিলু কালি হপি গেল হপি গেল জহানা দৰিয়া ধ্যান খাল কৰে ধ্যান দৰতো হান জগই চেকিং যাব দুই নালে চেকিং দে দুই লাগে নৰে তা লগই ওগই উন্নতি কৰ নৰে চেকিং দে লাগা নি লাগতো তাইলে হাত তা নিজে হান উন্নতি কৰিব পাৰতো নিজৰ তা জাগা হাত ফুকৰ পাৰতো গা তাৰ ক্ষমতা অনুযায়ী আকৃতা ফুকৰ ফুকৰ পাৰতো গা হয়তো এক্সাম্পল আমি দেখলাম কৃষ্ণকান্ত এবার আমার ভিতর ইউটিউবার আছে নিয়ম পার বা সাকসেসফুল মানে সাকসেসের পথে আছে একদম সাকসেসফুল না বলবো সাকসেস অন দ্য রোড অফ সাকসেস আছে আমার ভিতরে যে ইউটিউবার আনি আমরা গর্ব বিষয় আমার আমার সব তারা কি হাতে কর্ম কর্মমুখী করার এবারে কথা আনতে হান যে আমার যে আগে তো ওয়ার কালচার নেই হান আমি দেহে আর হান কিন্তু নেই বলিয়া যে আমি ওখানে ঠাই টাঙাই থাম এবার প্রজন্মে আমি কি হাতে হানো রিভার্স করে আনি যে পড়ছি আমি রিভার্স করে আমি পরিষ্কার হলে বাগা যে আমি কাম না করলে আমি নিশ্চিন্ত হই দাঙাই এমন অবস্থা কই তো আই গা আমি আমার মানুষ সবাই শিক্ষিত যুবক সবাই দেয় গা শিলচারে দেয় গা টাউনে দেয় গা বা যে কোনো টাউনে দেয় গা হুকম গাঙ্গাম করে কোনো রুজি রুজা করে খেল যাবো না পিতাঙাই কারণ আমার তা ওগা মাটি বাড়ি আছে ওটা খেতে নাও চলে মাটি বাড়ি আছে খেতে নাও করে বাকা আমার আমার সবাই খেতে নাও করে তারা ও মাটি তো আমার তো শেষ হই তা তাপ তাপ তো টুমো টুমো জিত হই গা তা কাম না করলো যে মাটি ব্যস্ত আজি না কালি যে মাটি ব্যস্ত নাই হ্যাঁ আমার তো হাফ বিশু রেজার গা এবার নিজের যে মাটি হ্যাঁ নিপাসলাম ও মাটি তো আমার তো আচ্ছা রাজার গা এটা আচ্ছা রা না আমার তো অসিত ভবিষ্যৎ নিয়ম পার অন্ধকার দিকে আমি বর্তমান প্রজন্ম চালাচ্ছি এ বাগার প্রজন্মই আমার এ বাগার প্রজন্মই এখন রেখে হাতে দিশাকে বদলাতে না এখান এবার আছে গিরি থানি হাতে আমি পড়লাই যে মারলাম যে সব লিগ পাকরে বাপক বাপকে গই বা মালকে গই সৌ করে লিগ পাকরে আগ আগবাড়িয়ে যায় না দিন লাগে কিন্তু লগে সৌ করে কামে হানো যাতে গর কাম গৃহস্থী আনো হার পানি লাভ উৎসাহ নয় সবাই হার পানি এখন সৌ করে বড় আনি লাগে তারা ওরে নিয়ম পারা কামে ইংলিশ নাও করি কিন্তু এখন আমার গড়তে গর পরিবারতা বা আর্থিক দিক দিয়ে আমার সমাজ গড়তা ক্ষতি হর এখন উন্নতি এখন অবনতি করে নিতে এখন তা হার পানি লাগে তা ফিল করে আলাম তুই কনাক যে মোর বাবাই পোষা তা মোর কত হিমপিয়া দে তা এ হিমপিয়া দে দের পোষা তার মিলে তার উপর বিনা করা নি তার সুপ্রয়োগ আমি করে পারা নি এ চিন্তা আনসো করে বড় দেন লাগে ওহান হার পেয়ে তা পাকর ওহান হার পেয়ে পাকর দিয়ে সৌ বই ও লেমে দে না মাঙাই তুই কর্ম সংস্কৃতি কনাক তো গ্রহ করি আমি গ্রহ তো গ্রহ করি বাপকে নিজে গ্রহ করি বাপকে নিজে গড়ে খবর লাগ যার ওয়াক মকসাদ গার ওয়াক যারা পরিশ্রম না লাগে কসুর গাছ কত যার ওয়াক যে তার গুরুত্ব হবাই গরম ইয়া চলে পারে যেহেতু আমার আমার মানুষ মাটি আছে মাটি বাড়ি আছে এটা কোন নিয়ম করে ব্যবস্থা আছে হেনু হেনু গাছ কত যার ওয়াক গরত বা খাটল গাছ কত ওয়াক যেটা লাগে রে তা যেটা মি বাজারে তো না লাগে না লাগতো উসাই তো মুখ খরচা হান কমে পারো এটা এটা গুরুত্ব করি আমি পয়লা বিটাগত করি বাপক মালক বাপক মালক করি বাকারে নয়া প্রজন্মর বাপক মালক যেটা আছে আমার তা এটাই করি বলে চাকরি আনোর মাধ্যম ঠিক আমার ভিতরে আমি চাকরিজীবীও আছি যে তাই শহরে বা গুরুত্ব চাকরি কর্তারা শিক্ষক শিক্ষকও নিয়ম পার আছি এটা চাকরিজীবীর মধ্যে আর এক আমার আর এক অবনতির পথ কর্মসংস্কৃতি কর্মবিমুখে হানোর এক পথ আছে এটা কামের তো আইলা চাকরি তো আইলা পাঁচ ছয়টা সাতটা দে এগারো ফুই লাগা আর সেন্দা দে বুলা হান দিতে আমার মানুষ আর অবস্থা না সেন্দা দে বুলা হান জানার হেবিটা হান প্রায় মানুষ রঙ আছে চাকরি আনোর রঙ আছে চাকরি নিতে রঙ তো আছেই চাকরি আরাম আছে এটা সেন বুলা হান দেনা হান এটা বুলা হান দেনা হান কে আদেনা লাগে সামাজিক কোনো কাম কাজে জানা তিলনি হানে আলাদা কথা হান সমাজ বুদ্ধি আছে সমাজ হান নাই সমাজের যত মিটিং হান সব বিলাই গিয়া অমুকরে কর্ম হান করতে হান তোপি গিয়া গরু মানুষ কী তা দোষী হান তো দিয়ে খবর হান ওহান আলাদা কথা ওহান অনা লাগে হান আগর আগর সাহায্য করে চলে আর সমাজ হান কিন্তু এমনি গিয়ে আড্ডা মার নিকা সেন্দাতে বুলা হান দিতে হয়তো আমার তিন মুখা বলে ধরম চেঙ্গ তিন মুখা তো আপ্পানি গা বুঝাই আপ্পানি গা উপরে দোকানে গরু আছে উপরে গা দোকানে গিয়ে চাপি তাই গা আড্ডা মার তাই এটা সময় হান যদি ও যে বাপক গই প্যারেন্টস নিজের প্যারেন্টসে
এই অফিসের টানার বিষয় দেন নিজের এই সময় আমি সগলো ওখানে বহিন নে সগর নাও বইও মি বাগা দেন বলো সগরে কিন্তু মি গর তাহলে সগর লিখি তুই এ ভাবে হান যদি ইনকালকেট করে নোয়ারে বুঝনা গো কিন্তু ও গর তো সগর আম তো মি কোথায় না এক্সপেক্ট করতে পা ও পরিবেশ তো ডাঙ হইতে সগর আম তো মি কোথায় না আমি সমাজ এক্সপেক্ট করতে পারতাম না তো গরেও সংস্কৃতি কর্ম সংস্কৃতি গরে না তোছে বাপকে বা মালকে না তোছে মালকে হইতো টিভি হলো দিন হান বেশি থাকে লগে সবিও বইলা সিরিয়াল টিরিয়াল যা মালকে ব্যস্ত হয়ে থাকলে সবিও লোকে বইয়া থাইলা হাত ও করে ও ফ্যামিলি হাত কর্মসংস্কৃতি আনকি হাতে গ্রহ করতে হ্যাঁ আনি খুব একদম ডাঙর চিন্তার বিষয় হান হ্যাঁ আমার ঘরে ঘরে অসে হান এমনভাবে অসে মি কেটা মাতু আমার দরম চেঙ্কুরি যেটা আসি মানু আমার মানু নাংন মাতুরি দরম চেঙ্কুরি থাইয়া উতাই গিয়ে বাঁকা ঘরে দরম চেঙ্কুরি বিটা বাড়ি হাবিদা আছে উতাই গিয়ে হানি পারা তিন কিলোমিটার মুয়ে গিয়া নিব কতুর অন্টানোর সাথে আছে ওপি গা গরবার আকরে থাই তারা গরবার আকরে ওপি থাই তারা কে আপনি গরু থাইলে গরুর বুবুই তো কাম করে লাগতো ফ্যামিলি লোক আছে কাম করে কাম রুপি লাগে নাহলে বাসার থাই তুই বাসার থান আর নুই হান কি হান নুই হান মাতো মারতু বাসাত গিয়া ওপি গা গরগত বাদ দিয়ে গা খানি প্রায় ছয় কিলোমিটার গিয়া তিন কিলোমিটার মুয়ে গা নিব কতুরে গিয়ে ওপিয়ে ওপি গরবার আকরে থাই তারা সবির ওপি থাইয়া তারা হয়তো গৃহ মনার তাকে না কাম দাম নাও করো ইমাবো আর নাও চাক কিতাম কিন্তু ও যে মালক ও মালক ও যে সগরে চিত চিত সন্দেহ আছে যে ওই কাম দাম বাদ দিয়া মনে লোক ওই সগরে যে সঠিক মতো আছে তুই উভয় সন্দেহ আছে কারণ ওই হবি আজাদে গিয়া টিভি সিভি চেয়ে কিতাব দিয়া লেঙ্গা মারো করে তুই গাও আর এক মহলা হাম করতে গিয়েও এহা দু ওরতা হাববি না মা তোর এ সেকশন হাববি না ওই দিদি থানি হান ভুল বুঝবাং হাববি বলে বলি তুই এ সেকশন সেকশন হান আমার তো এহাদেও গ্রহ করে এহাদে সংস্কৃতি হানো গ্রহ করেছে আমার গান করে দরম চেঙ্কুরির মতো জায়গার মাঝে এসাদে সংস্কৃতি হানো গ্রহ করেছে কর্মসংস্কৃতি হ্যাঁ তো দূরে উড়া বেলা এহাদা আর এক সংস্কৃতি আন আগে কাম করে নাম দিলে উড়া বেলা এহাদা আর এক সংস্কৃতি আন গ্রহ করে আসে উপরির গজে টুকুরি উলা আগে তো কর্মসংস্কৃতি নেই ও তো মাঝে আর এক নয়া সংস্কৃতি আন গ্রহ করে হেতা এহা শহরমুখী না শহরমুখী নাও হান হব্বাহান শহরমুখী ওই কীর্তন শহরমুখী হইলে নিজরে ডেভেলপ করে উন্নতি করে ওই উহা যেহানে সমাজর বা নিজর নিজরতা পইলা যেহানে লাভবান হইতই উহা দিয়া শহরমুখী ওই নিজের সমাজ হানোর কা পরিবার লাভর কা পরিবার নিজের কা লাভর কা আইলে পরিবার লাভর কা আইলে সমাজের লাভ হইতে হান মিহার পাবি নিন করি আর কি নিজের নিজের ফ্যামিলির কা লাভ হইলে সমাজ হানোর কা লাভ হইতে হান নিন করি উহা দিয়া হান করি উহাতে নাও সে দিয়ে থানি খানি আর এক বিপরীত দিকে হাল সম্পূর্ণ উল্টা দিকে হাল আমি সালো হইলাম যেটা মানে রাডারলেস রাডারলেস শিখবো যে জাহাজ গড়তে কোনো নাবিক নেই নাবিকহীন জাহাজ আগর সাথে আমার সমাজে হান আমার সমাধান এবার কথা চলে আসে এপের মাঝে বাগাছে গিয়ে থানি কর্মসংস্কৃতি বলে কর্মসংস্থানতে লাগতো না কর্মসংস্কৃতি বলে কর্মসংস্থান লাগ এটা কর্মসংস্থানের ভিতরে আমাদের কত ধরনের আছে একটাই চাকরি মনিতার লিখলিস পাকা মনিতারা কোনো ওই ব্যবসা মনিতারা ওই যে ব্যবসা লো সংস্থান করে হব হ্যাঁ কেতাও নেই নাইলেও খেত কাম কাজ লো নিজের তা মাটি বাড়ি আছে খেতে লো সংস্থান করে আজিকালি আপ টু ডেট নিয়ম পরে অ্যাডভান্স মেথোলজিস করে আজিকালি বিভিন্ন খেতিয়র কালচারর এগ্রিকালচার কৃষিকালচার ফিসারি কীতা হন করো হোম করো বা ফার্ম হোম করো ফার্ম হাউস হোম করো এভরিথিং করো অনেক ইয়ে আছে গভর্নমেন্টও সাহায্য দেয় গভর্নমেন্টের সাহায্যও আছে গভর্নমেন্টের সাবসিডি দেয় এটা করো বলে গভর্নমেন্টের সাবসিডি দেন ইয়ে আগবাড়ি আহে ও সাবসিডি লো এটা করো গভর্নমেন্টের লোন লোয়া করো এরে আন হব কথা হাবি হইতে হয়তো চাকরি না পেতে তবে চাকরি কা বলে বা আসাম সরকারের তা এবছরে 1 লাখ যে পোস্ট বছর হাত দেনাই তুই বাই মার্চ এখন গভর্নমেন্টর টার্গেট আছে এপি নিয়ম পরে চাকরি খুলত বিভিন্ন লেভেলে খুলত টিচারের তো করে এভরিথিং পুলিশে কিতা হাবি বোধে হাবি ডিপার্টমেন্টের হাবি জটন করে আছে ইলা আসামের বাজেটে 1 লাখের গজে 1,20,000 না কিতা হাতে পোস্ট ভ্যাকেন্ট পোস্ট আছে এটা ফিল আপ করতে এরপি আমার সবে কর্মসংস্থান বিচারায় সবে দেখি এটারে কিসাদে নিজের আমার পায়
we have to get our part. Epita ami aman ki ansob jane padan han kothe amar hanchi etar kami kita ko lagare nijer man upojogi korai nai chakri je bisali na pitam karon koto lakh manu unemployed pori ase eta to 1 lakh khani para goje jite chakri eta bade ami ki debita amar ka sob dekhi han padan kon ka bruti hoy kon ka marta coaching kor jati din laga mukhli ja pakor epeshi to lugu doi hadu to lugu eden mukhli ja pakor lagi pi amar samajik sangsthay pi coaching kor amar samajik sangsthay daitto han epi coaching korei tet porikha dite chilo tara tet porikha ka coaching korei ba jekono service han dite ga amar ya staff selection commission ba assam government ta nijani jaba commission college department ta nijani recruitment board kor tara je tar ko bala amar shobe tare koto han ji akbaroi quantitative aptitude hana hikei reasoning test thikei general knowledge bari general english bari mino language bari habiyota iq han ke iq han ke hike kora ka korani eta kita tamra coaching kora ekdom organized dibe akbar jagai jagai gange gore amar sunstai club er chotu ba jekon rota chotu eta lo kore ekdom practical prena halo lami samajer sunstai lami kono oi nijuli gange koro bar tara ohana aro jinga ohano sath koitu meaning already individually kuno ek nijor ghang ek kortara nijor ghang halo uhade kortara koto manuyo koria udug nya kortara wan arto success itu fruitful itu kintu porishram na kole rakto na age bare bare matlu je kothor porishramer kono bikolpo nei easy way easy money korto bulya kono goi kortara easy money korto quick back kortara quick back mima aji rati di rata rait miga কুটিপতি হই তো বুলাকতো না হইতো ও রাতারাত কুটিপতি তো উতারতা পেরাক হাবি আক দিনে জিতেও ওটা ওটা হবা কাম লুজ না হইতারা সাথে কাম লইতারা দা ওটা আক দিনে হাবি তুশা নিমুল ওয়া জিতে দংস এইটাও সময় না লাগে এহান মতো ডিগলো জারগা আর তো স্পিকার আছে আমার জিবু হাতে দিয়ে সিলগা ও ওতে পিছে লাগে টরটা না এবা আমি পে রাজি কদি kian develop kura ge siga tanu age kian kura sposo ka kian kura ge siga er pise de jeta farming gula farming or ka kian kura ge siga er pise de ar ko jeta mane nanan dorono bisishto jeta ase amar jeta yuto ta lagere je narosona na e je narosona ki ami kana priyar ka মানে আমার যেটা ইউজটা আছে আমি মানে ইউটার কা আমার যেটা আকিয়া ডেভেলপ ঠিক না আগে তো না করে দেই কায়কার মানুষ কে না যেটা করি সমাজ জানে তো করি গেছে এটা কি না করে এটা হারমি হার পানি মনাড়ি বিশেষ করে মানে কাকা এরাং তো শ্রুতি কাকা এরাং তো হারমি হার পানি মনাড়ি আচ্ছা ঠিক আছে আমি মানু ডেভেলপ 25 জন আর সমান চলে রে বাবা মা মি জীবুরে জিনিস আনা করানি মনাড়ি কি যেহেতু ইয়াং জেনারেশনের রিপ্রেজেন্টেটিভ আগো
আমি বেজান ডিসকাশন করেছি যে আমার যেটা অর্থাৎ আমার প্যারেন্টস যেটা আছে বা আমার যেটা আয়কারিও যেটা আমার বর্তমান যে আমি গার্ডিয়ান যান মাতিয়া হয়তো জীব হয়ে যায় আর এক দিশা হতে যেহেতু গার্জিয়ান অর্গানাইজেশন ওরিয়ারি তোলানি মনে হইলো যে হ্যাঁ এই আনোর সম্বন্ধে আমি ঠিক আছে আমি টোটর তাঙ্গাই ডিসকাশন করলাম আমার তাঙ্গি সিস্টেম তাই কিন্তু এবাকার তি তোর ইয়াং জেনারেশন ওর যেহান তি রিপ্রেজেন্টেটিভ হওয়া হিসাবে যুব প্রজন্ম রিপ্রেজেন্টেটিভ হওয়া হিসাবে কর্ম সংস্কৃতি হান যেহান আমি মাতিয়ার যেহান ওয়ার্ক কালচার যুব সমাজ আর যেহান নেই হচ্ছে এই আনোর সম্বন্ধে কি হান মাতানি মনোর বা কিয়া হান নেই হচ্ছে কি সাথে করে আনি এই আনোর সম্বন্ধে তি খানি হান মাতানি মনোর তা বা মাতানি তা আছে তা তোর বক্তব্য আগে হিসাবে ইউদাগো হিসাবে তোর আমি শুনে বলি ব্যক্তিগত বিচারতো আমি সোশ্যাল মিডিয়াতে আমি মানে ফেসবুকে ডালাইছিলাম যে তেইরে আমি সাপোর্ট করো লাইক শেয়ার করা নিকা বলিয়া বুটিং করা বলিয়া আমার মানুষ আমার ইউটিউব আলা কি আঙ্কার আমি নাই অর্থাৎ কিয়া সমাজের প্রতি কি আমি বিজ্ঞা বানানা নেই অর্থাৎ হ্যাঁ কিতে আমি নিও তার মানে আমি নিজে খালখুরিয়া মানে পথ মাপিয়া দিও তো হ্যাঁ মানে আমার ইউটিউব তারা কিয়া বেকাগো দেখি তারা মানে নাগরিক তার কন্ট্রোভার্সি তৈলে তার নু আসি যে হবা কন্ট্রোভার্সি করাই লাগে ভাই হ্যাঁ করানি লাগে কিন্তু সময় পড়লে যেটা আমার হবা কাম ওর কি আমি সাপোর্ট না করি আর আমার মানুষ কি সমান তো যেহান মাতলো আহি তারা বলো ভাগ সমান তো তারা দিয়া না পুরা মানে ঠিক আছে আমি শুনলাম তোর আনুলাম প্রদীপ আচ্ছা আমার বর্তমানে এবার হয়তো আমার রামলাল দা খানিয়ান নেটওয়ার্ক করিয়তে নুকুলিয়া গেল গা হয়তো নেক্সট ডে আমার হইতো আর আমার এবার কৃষ্ণকান্ত সিনহা প্যানেলিস্ট হিসাবে আছে আমি জিবু গিরকে জেহান কোয়েশ্চন আ জান হিসাবে আছে জান আন করলো আমি এই অংশ মধ্যে মধ্যে জিবু গিরকে জেহান কোয়েশ্চন আ জান করলো বা জান আন করলো এই অংশ মধ্যে মধ্যে ঠিক আছে দাদা কিছু আসে তা আছে 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 নিয়ম পার আছে পয়লাকার আর ইয়ামে দাই এজ 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 এন্টারপ্রেনিওর মিয়াখান মাতানি মুনাউরি পয়লার আর ইয়ামে দাই আমার আয়কার সমাজে আমার আয়কার গার্জিয়ান কিতা করিয়া গেছি গা না গেছি গা ও তাহা বিবি সাল্লাম আমি আগবান মা সাঙাই এবা গাইল দাই আমি কি হান করতাং আইতা ও হানর গজে ডিপেন্ড করে নেক্সট জেনারেশনর কা আমি কি হান করতাং আইতা আমি কি আমারে প্রুফ করতাম আইতা না মানুরে উদ্দা তুমি কিতা করলাইতা না করলাইতা বলে আমি উদ্দা দরিয়া খাইতাম আইতা এবাকার ইউটু তাই যে এবাকা প্রশ্ন করতারা যে তুমি আমার কা কিতা করিয়া দিয়া গেছো গা মি আগে প্রশ্ন করেছিল তা কিন্তু এবাকা মি প্রশ্ন নাও করবি এবাকা আমি প্রশ্ন করবি তাই মি কিতা তানুর কা করে দিয়া দিব তা মি কি হান করলে মরে দিয়া মোর যেটা নেক্সট জেনারেশন তাই মরে দিয়া তানু আগু ইয়া তানুর পোতা গনি খালতাইতা ওহান হাবিত্যটা আমার ইম্পর্টেন্ট পয়েন্ট গো তানু কিহান করেছি না করেছি তানু না পারেছি আর না করেছি আমি যদি হারপিয়ার তাই আমি দেখি আনা করি আর আমি কি আনা করতাম এটা জেহান করা নি লাগে আমি করি যে সাথে পারি আর সাথে মি মোর পোতা গলো চলেছু মি এ পোতে গলো যদি মরে দেইয়া যদি দোষ গো যদি মোর পোতে গদাই তারা মি মনে করতো মি তানুর কাকি তাহান করিয়া গেল গা কুঙ্গো কারো কার কা ঠেকা নাউলসি যে খানিক বা জুলি করি কুঙ্গো কার কা ঠেকা নাউলসি যে তানুর কাকরি সমাজর কাকরি সমাজর কা করতারা তাই তাই লিডারও না মনে ইয়া করতারা তা নিজে চেঞ্জ হইলে সমাধান চেঞ্জ হইতই নিজে বদলিলে সমাধান বদলি দইতা হাবির আগে আমার তা কালচারাল এন্ড ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট লাগে এখন হুদা কালচারাল ডেভেলপমেন্ট হইলেও না হইতই আমার তা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ওখানে হাবির আগে ফোকাস করানি লাগতই
নাইলে আমার রামলাল দাই মাতিয়া গেল গা বিবারে আমি হাত দিবে সিয়া জিয়ার গা ওহান হাই হান আমি ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আমার আং নেই আরো ও ডেভেলপমেন্টর চিন্তাধারা ওটা নেই আরো আমি বিবারে হাবিবে সিয়া দা আমার তা আগে নিজে কর্মঠ না লাগতই আমার প্যারেন্টস গার্জিয়ান আছে ওটাই নিজের সৌজি ভিতরে হুদ্দা না মাতানি বাবা তুই চাকরি করতে গিয়ে পাকর তুই চাকরি করতে গিয়ে পাকর তুই চাকরি করতে গিয়ে পাকর এ সাথে কোনো মেন্টালিটি না নানি আর কি চাকরি না করি অতি কি সাথে খেয়া দিতে গা ও চিন্তা হন মেন্টালিটি আন করা না চাকরি পেইতেও পারে না পেইতেও পারে আজি 100 ঘর মা চারি পাঁচ গই চাকরি পেইতারা বাকি তাতে আতে চাকরি পেইতাং আই পেইতাং আই পেইতাং আই ইন্টারভিউ দিলে পেইতাং আই পেইতাং আই বুলিয়া 35 বছর 37 বছর ইলিয়াম পারে গাউরা আপাই মুনিশো নিগোসো পড়িয়া আছি যেটা দা ইন্টারভিউ দিয়ে আমি পেইতাং আই কো বুলে বুলে মে প্রত্যেক বছর ইন্টারভিউ দিতেই আছি এর 25 বছর এর যে 35 বছর পেয়া তা যদি 10 বছর 15 বছরে আনতা যদি অন্য টুকটাক কাম আহান করলই হব্বা প্ল্যাটফর্মে আনতা হং করে পারলই মানে আমার তা এবাকা টেকনোলজির যুগখান এবাকা অনলাইনে টেকনোলজি লো যদি আয়ার আমি 1000 প্রফেশন পেয়ার 1000 প্লাস প্রফেশন যে প্রফেশন উতালো আমি অ্যাপ্লাই করিয়া যে প্রফেশন উতা আমি হিকিয়া হব্বা করে আমি রুজি রোজগার করে পারতাম আয়ার কি মি ইন্টারনেট লো অনলাইন প্ল্যাটফর্ম লো আসু মি দেহরি নিয়ামপাড়া দিল্লি বোম্বে যেটা মোর কলিগস আসি তানু ইন্টারনেটর প্ল্যাটফর্মে গো ইউজ করিয়া হুদা ইউটিউবার না হই অন্যান্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম উতা ইউজ করিয়া মাসে লাখ টাকা রুজি করে তারা আকে গিয়ে 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ কত কিতা আমি রে হিকানি নামো নি আর মি ট্রেনিং আগে আন করলু গা দাদা ট্রেনিং আকে আন আমি 8 থেকে 10 হাজার টাকা খরচ করলু 4 ঘন্টা ট্রেনিং আকে আন করানি কাউতা আমি বার উতা করানি নামো নি আর আমি বার উবি ঘন্টা আনাত 8000 10000 খরচ হইতি তা বলে চিন্তা করিয়া ও 8000 ওয়ান খরচ করিয়া যে আমি কিহান হিকলু ও হিকানির ফলে আজ আমি এ পজিশনে আনা ফোসু গাতা মানে আমি তে হিকানির কা আমি না কই আমি হিকানি বলে কিতা আমি লেরিখানাত ইংলিশ আন ম্যাথস আন এতে হান দা উতা না কই নেক্সট জেনারেশনে চাকরি নেই হইতো চাকরি 50% এ বাকা নেই আর কোন নেই হইতো অনলাইনে হানে মন দা বেহাল চাকরি 50% এর গজে চাকরি নেই 70% চাকরি নেই হইতো গো ওপে নিজের স্কিল ডেভেলপমেন্ট যেটা একটা স্কিল থাইতো ও স্কিলফুল মানুষ তাই গিয়া ভবিষ্যতে গিয়া রুজি রোজগার করিয়া খাইতাই তা চাকরি নেই তো স্কিল থাই তো কন্ট্রাকচুয়াল বেসিসে মানুষের কাম দাই তাই ভবিষ্যতে ফিউচারে এ কন্ট্রাকচুয়াল বেসিসে যারা কাম দাই তাই ওই মরাং কি স্কিল হান থাই তুই তা মিয়ে স্কিলে হালো কাম করি আমি খেয়া জিঙ্গা স্কিল আজ নিয়াম 10 বছরের ভিতরে চেঞ্জ বিগত 5 বছরে ইন্টারনেটে এমন চেঞ্জ আন হইল আর 10 বছরের পিছতে আর কেউ চেঞ্জ হইতই এমন জায়গা ফুই তুই গা মানুষ বাজারে জানা না লাগতো কিতালো না লাগতো ঘরে বইয়া হাবিটা পেয়ে গো ঘরে তো কাম করতই আনতে অফিস আগত ফ্যাক্টরি আগত যে জায়গা 1000 গো মানুষ লাগতো ও জায়গা 10 গো মানুষ কাম করে পারতাই আনতে চাকরি নেই তুই চাকরি নেই তুই আনতে কিহান করানি স্কিল হিকানি লাগতো টেকনোলজিক্যাল স্কিল টেকনোলজিক্যাল স্কিল যে গই হিকতই এবাকা নিজ সৌজি পুতরে হিকই তুই ও গই ভবিষ্যতে গিয়া নুই করে খেয়া দিত গিয়া বারে তার সৌজি পুতু তা হব্বা করে খেয়া দিতাই গিয়া চাকরি করলে সিকিউরিটি আন ঠিক আছে সরকারি চাকরি আন করবি সিকিউরিটি আন কিতা 20-25 হাজার পাউরি 30 হাজার পাউরি 40 হাজার পাউরি না ওইটা কিন্তু যেবাকা সাথে স্কিল শিখিয়া যেবাকা অনলাইনে যেবাকা প্ল্যাটফর্ম আদায় তো লাখ টাকা 1.5 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ 12 লাখ 15 লাখ কামানিয়া করে হিউজ অপরচুনিটি অনলাইনে গার্জিয়ানোর তা তানো সৌজি পুতরে হিকানিকা উতা হিকানিকা বলিয়া তানুরে নেনা থক সৌ যেটা মুনি সৌ নিঙ্গ সৌ আছে চাকরির ডিপেন্ড না করিয়া চাকরি মি বিসারাই আপেই তো পেই পেই তো না পেই তো পেই না পেই তো এর হাদিগত মি জিনিস আন হিকিং হিকিয়া মি এ হালো যদি মি টুকটাক যে কোনো কাম আহান করে পারলে মি করিং এ মেন্টালিটি হান আহানি লাগতই ইউথ গর্তাও আহানি লাগতই মালক বাবু গর্তাও আহানি লাগতই আর কি আমি তো গার্জিয়ানে তাকর উয়ে বাবা চাকরি করতে গো চাকরি করতে গো চাকরি এ চাকরি 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 আন ব্রেন গোতে মন ভাবে হমা পড়ছে গা চাকরি না পেলেও গর্তা কিতাও করিল তা নেই পিছেতে উড়ে ডেলিভারির কোম্পানি আগত গিয়া লাস্ট টাকা নেই তুমি কিতাও করিল তা নেই বলে ডেলিভারি জিনিস ডেলিভারি দেন গিয়া হমিত আমি ওয়ান শক্তি আনমা তরি না হই কিন্তু ওনা রোজগার হান খুব কম 6-7 হাজার টাকা রোজগার আর নাইলে গড়ে দোকানে আন দিয়া বই তুই 8-10 হাজার টাকা মাহানা রোজগার করতে ওই বাকি হাবি আমার মানুষ বাকি খেয়াল করে দিতাই আমি তেমন বাকি খান আতে এক্সপার্ট গো নাই আনতে আমার তা ও ও লাইনু গো ছাড়া কি লাইনে গেলে গা হবাই তুই এরাকা ব্রেইন গুলো খাটিয়া আগুয়ানি লাগতো আর কি ব্রেইন গো আমি কিতা করি আর দাদা কাছে আমি যে বাগা ট্রেনিং করলাম উপায় আমার মাতলা তাই মানু আগর তা সেইতারা তা দুহানলো আহানো তাই ছদা দেখে গিয়া পেট গই আস্তা গাড়ি গো চলতই আর একা গইল তাই পাকরিয়া ব্রেইন গোরে খোয়ানি গাড়ি গো যদি খেয়া শক্তি হানলে 1000 টাকা মাসে রোজগার করতো কিন্তু ব্রেইন গোরে যে হান খুঁই ও শক্তি হারলো মাহানা 3 লাখ টাকা রোজগার করে পারতে আনতে আমি পেট গো পেট বুঝানির কা কম খেয়া ব্রেইন গো বুঝানির কা নিয়াম খানা লাগতই যেবাকে আমি ব্রেইন গো বুঝানির কা নিয়াম খেয়ে টাঙাই ও গই আমারে উহানাত্ম আমারে নিয়াম পারা রূপা আমারে কামিয়া দিতই তা
মানে কি তা স্কিল হিকানি বারে বারে মাতুরিতা স্কিল টেকনোলজিক্যাল স্কিল এবাকা ক্রিপ্টোর দুনিয়া আনার নেক্সটে পয়সা পেয়া হয়তো দাদা ইহান উপাথাই মিতে খানি ঘাটাঘাটি করি আনতে পয়সা আমি যে তা কারেন্সিও করি কারেন্সি পেয়া নেই হইতো এমন যুগ আহে আই তো 15-20 বছর পিছে কারেন্সি নেই হইতো কারেন্সি নেই আর ডিজিটাল কারেন্সি আইতো ও ডিজিটাল কারেন্সি তা কি তা ও তা কিসা দিয়ে করানি রাখতো এবাকা তো ডিজিটাল কারেন্সি তা কিসা করানি এ ডিজিটাল কারেন্সি তা কামানি কা কি তা করানি হিউজ অপরচুনিটিস ইন্টারনেট ফিল্ডে আদে ডিজিটাল কারেন্সি কি হানে হান নিয়ম পারমান ও হান পাছি মিতে ঘাটাঘাটি করবি আদে মিহার পারি ফিউচারে ডিজিটাল কারেন্সি আহের টেকনোলজি আই তো ড্রোন সিস্টেম ডেলিভারি বয় ড্রোন লো করতাই মি ও ড্রোন লো করতাই হানতে মিউ তার টেকনোলজি এন্ড হিকিং হিকে আমি আগে তো মি নিজে প্রিপেয়ার করি নিয়ম পারা টেকনোলজি 1000 গজে প্রফেশন আছে অনলাইনে যে প্রফেশন লো মাসে লাখ লাখ টাকা রোজগার করা নিয়া করে দাদা মি হান মাতি আইল কৃষ্ণকান্ত এমন কথা হানি মাতল ইয়ং জেনারেশন আর এহান তাই অমৃতবাণী আমার ইয়ং জেনারেশন এবাকার জাহান আমি দেহি আর ট্রেন্ড আহান হইল তাই ব্রেন গড়ে খোয়ানি মান না গই পেট গড়ে খোয়ানি মান নিয়া মনি তারা ইয়ং জেনারেশন ব্রেন গড়ে যে খোয়ানি এর হান আমার আং আমার ইয়ং জেনারেশন রাং এহান নেই ব্রেন গড় যে টনিক গোবরানি খোয়ানি এর জিনিস নেই আর দুই নম্বর তাই নেগেটিভ অ্যাটিটিউড মানে আজি জেসপো ওয়ার যেভাবে আমি আরম্ভ করেছিলাম আমি আমারে দেখলাম আমার যেটা পরিচিত মানুষে না গতই মে কতদিন চলে বন্ধ হইতে দ্যাট ইস মিন নেগেটিভ অ্যাটিটিউড বাট কিন্তু আহান জিনিস আজি কৃষ্ণকান্ত 5 years দরিয়া এফিল লগত ফাইট করিয়া শিলচারর বুকত নিজর এস্টাবলিশ করলো এয়া কৃষ্ণকান্ত তানু আজির বাগাতে ইয়ং জেনারেশন রে তি এবাগা মান্থলি কতি ড্র কর জাস্ট ইউটিউবার অ্যাকচুয়ালি মে মাতানি নামু নাবি মে আখান 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 মাতি প্রদীপ দা মতা হিন্দির ইউটিউব চ্যানেল আগে আছে জগত এপ্রক্সিমেট ফেসবুক বা ইউটিউব মিলিয়ে 3.5 লাখ ফলোয়ার্স আছি আমার বিএমটি ভিউ আছে জগত ধর আর কি 15-20 হাজার ফলোয়ার্স আছে বাংলা উগত মোর তা 4 লাখ ফলোয়ার্স আছি আর আকৌ চ্যানেল আগে মিনুয়া রিসেন্ট 7 মাস হইল করলু ওগত এপ্রক্সিমেট মোর তা 20-25 হাজার ফলোয়ার্স যদি মি ধরি মি হব্বা গেজেটেড অফিসার আগে যে হান তা ইনকাম করে দৌড়ে দিয়ে আমিও হান ইনকাম করে পারি আর কি ওখানে মোর ইনকাম হান মাতা দিব না মানে ইয়ং জেনারেশন আজি হারতেই যে ইউটিউবার আগো ইয়া কতিয়ান করে আসামর ইউটিউবার আগো আজি মি দেখলু ডিম্পল রে আনা যে নক আউট এসপি গো আনন্দ মিশ্রর লগে তা জাহান বৈঠকান করলো কি স্টাইলে করলো তা আজি আমার ইয়ং জেনারেশন মোবাইল গত সময় পাস করতারা কিন্তু ও তার তো হিকানি নামু নেই তারা পাবজি খেলে ইয়া সময় পাস করতায় কিন্তু ও তার তো হিকানি নামু নেই তাই অর্থাৎ জীবনে আমি যে হিকানি হান মোরানির আগ মুহূর্তে পন্ত হিকানি অর্থাৎ আমার যাহান আছে হান হল তাই মেন্টালিটি হান হল তাই আমি শিখেছি কিন্তু মি মাতুরি আমি এবাকাও জ্ঞানর কুনা গৌ না ফুয়েছি এ বাগা হারপিয়ার তাই সমাজে আয়া বাগা হারপিয়ার মিতে তা নেই নাও শিখেছ এমন আমি অজ্ঞই আছি আমি জীবনে মানুষ তুলনায় আমি এমাটিক পিঠিত আছি বা জ্ঞানে আন আমার তাই মাটিক কম যাহান অন্যর যেটা তুলনার যেটা ব্রেইনের লগে যদি তুলনা করি আর আমি কুম্পেই আছি দ্যাটস মিন আমার তা হিকানির তা ইয়ং জেনারেশন অলতাই হিকানির তা অলতাই প্রত্যেকখান জিনিসে আমার তা প্রত্যেকখান স্টেপে হিকানির জিনিস আছে কিন্তু আমার যাহার মেন্টালিটি যাহার সেটা হান আছে না ওহান নাই তুই হার ওহান করে নু আর্তা হই হার না ওহান টাইম পাস হার কিন্তু ও টাইম পাস ওহানু ডাঙর উচ্চ হার আজি বিএমটিভি যেবাকা লঞ্চ করেছিল কৃষ্ণকান্ত ওবাকা অনেক সমালোচনার মুখ করেছিল আইহান কিন্তু তার চ্যালেঞ্জ ওয়ান গ্রহণ করলো আজি সমাজের মুঙে নট অনলি বিষ্ণুপ্রিয়া মণিপুর হোল দ্য কমিউনিটি কাস্টর মুঙে এরে আইকনাগ উবাইল বড়াক গেলির ভিতরে আমি যেবাকা গর্বিত করি আর যেবাকা অন্যান্য কে ইয়ত যেবাকা কৃষ্ণকান্ত নিউজটা শুনতাম বা এরে যে মেসেজ আর সমাজ মুঙ্গে যে দিল ইউটিউবার আগইয়া এহান কিন্তু ইয়ং জেনারেশনে খুবই ফারপানি থক আমি যেটা ডেইলি যেটা কাম করিয়া
ওটাতেও আমার অধিকারিতা আছে, অর্থাৎ কর্মমুখীও না। কর্মমুখী এহান নানার বলে আমার ইয়ং জেনারেশনের যেহান মেন্টালিটি হান এহানল তাই ওরে কৃষ্ণকান্ত কথা আন মাতল চাকরি চাকরি চাকরি। এহান এর যে মেন্টালিটি কোনোদিন না বাক তারা মি নিজের পায়ে উবাইতো মোরতা চাকরি না লাগে, মি মোরতা চাকরি না লাগে মি নিজে কইতো চাকরির যেহান যেহান মানসিকতা যেহান সৌর ভিতরে বলিতরা ওহান হান ওলতাই ওয়ার্কিং কালচার রে ধ্বংস করে দেশে হান আহান মি পয়েন্ট হান মাত্র। আর দুই নম্বর ওলতাই জীবনে চ্যালেঞ্জ নেই চাকরি আর পানা মানে সারা জীবন আন তাই বাত বুঝু গিয়া দি কমফোর্ট জোন ফ্যামিলি কমফোর্ট জোন এই পিসফুল দি তৈগা কমফোর্ট জোনে থানা মনে মেইন ডিফেক্ট হান ওলতাই ইয়ং জেনারেশন মোর আমার মানুর ওলতাই কমফোর্ট জোনে আসি আরো এরে চিন্তাধারা হান নেইতা যেদিন কমফোর্ট জোনে তো নিকুতন পেই তারা বিবারি আসি বেশি আখেই তারা দ্যাট ইজ মিন দে আর কমফোর্ট জোন যেভাবে কমফোর্ট জোনে তো নিকুলতা ওবাকাল লাইফ আন হার পেই তাই অর্থাৎ কমফোর্ট জোনে তো আমি সৌরে হুকান কালে তো মালক বাপকে নিকলা দেনার চেষ্টা হান করানি লাগতই এহান হইল তাই পয়লা কার ইহান আতে জিবুর আমি যাওরি গা জিবু তোর এ ব্যাপারে মাতারির কি হান কেউ আজি গোরদুয়ার এরা দিয়া ইয়তা হাসত বম্বে তাই আহাসত গা ইয়ং চে ইয়া জেনারেশনের আগ জীবনের অনেক অভিজ্ঞতা আছে তুই কি হান মাতর জিবু মা বাস্তবিক হাই হান যে আমি আমিও বালা বাহিরে আসু আমি কাম করি আর গাপি কর্মজীবন আছি আমি কি আগাম করে কি নারী আর এদিন এসে হান মোরাঙ্গু কমিয়া আনাসার মিও আহাসু আপনি হ্যাঁ এদিন এসে আনর কাকার প্রতি মানে সমর্থন হইল হানোর সম্বন্ধে যে কাকা যে হারিয়ান দিলে নলি যে হান গুরুত্বপূর্ণ রাড়ি হান এহান আমি যুব সমাজে চিন্তা করা নিত এহান আমি মনে করি কাকা নিয়ম পা হবার আড়িয়ান দিলে কাকা শুনো রেতা কাকা কাকা হুনিয়ার হ্যালো আতে হুনিয়ার যখন মাতলো কাকা হ্যাঁ হুনিয়ার কাকা যে আর মাতলে যে আমার দেহিয়ার আমি প্রচলিত আছে না হিয়ান এখন বাস্তবিক রাজার মাতলে হলে কাকা রাজার আমি সমর্থন করি কে বললে এরা রিয়ান যে আমার তা যুবক আখানি পাশে ডিফেন্স সার্ভিস অনলি ডিফেন্স নাইলে প্যারামিলিটারি ফোর্সেস নাইলে পুলিশ আমি ফলো করেছি তার মোটিভেশন আমি চেয়ার ইয়ে করি আমি বহুত কিছু হান পাশে জিনিস হার পেয়ে ওখানে কৃষ্ণকান্ত দারে নিয়ম ধন্যবাদ জানাবি দিদিগত টাকা জানাবি আমি পিছাদে করি আমি আগে আর কোনে না কে বললে আমার ইউতে তেমন আনছি মানে আউট অফ কালচারেল খানি অ্যাডপ্ট করতে যে আউট অফ কালচারাল খানি অ্যাডপ্ট করতারা মানে আবার নেশা করতে করলাম নেশা যে তা করতারা গাঙ্গরদে গাঙ্গরদে নেশা করতারা দোকান খুলিয়া বই তারা গাঙ্গরদে মানে এটা বন্ধ করাই লাগে এটা ফার্স্টলি গার্জিয়ান এহানোর প্রতি মানে নিয়ম পা মানে ইয়ে করাই একশন লোনা লাগতে কে বলো মোর পুতক কুম্পে যার গা কিতা করার গা মোর পুতক গিয়া বাহিরে গা কিতা করার গা তার ইনকোয়ারি করানি লাগে হার পানি লাগতে যে মোর পুতক এর দোকানে গিয়া কি হান চলেছে না চলেছে হার পিয়ার নাই কাকা দাদা হার পিয়ারও নাই যে গাঙ্গর দোকান আছে যে উপর যে কি ব্যবসা করে কি তা করে পাই লাগবে উপায় ইনকোয়ারি করা নি উপায় ও জিনিস না জানি একচুয়ালি যুব সমাজের খারাপ করলো তা গাঙ্গর অ্যালকোহল যারা ব্যস্তারা মানুষে মানে নিয়ম পা মানে হেন খারাপ করে ফেললা যুব করে
হাতে হানো পতি মানে মরে হানে মাতা নি হান আমি কইলা গান করে যেটা মত আছে মত এলক বন্ধ করে আনি নেশা জাতীয় জিনিস ইয়ে করার দ্বারা না দামি উদয় আর কাগজ দিয়ে আর গাঙ্গা আমার সাথে করি কোরআনি লাগতো ওখানে লো যুবক করে আমি মানে হবা পথে দেন না মান পারতাম আমি যদি নেশা করলে তার যুবক করতে অত পথে নিয়ে যাই গা নেশা হানে ট্রেন্ড ও করে যুবক করকা কোনো কাম নেই চাকরি আর না পেলা ডিফেন্সে চাকরি আর না পেলা সরকারি চাকরি আর না পেলা তার কে করলা নেশা করে আনে করলাম কিন্তু নেশা করলাম তো জিগাও মুখ ও দাদা বরপি জিগা দাদা সে গো ফোন করতাই এ আয় আয় বুতাই আরে পইলা যে গো বেসের মানু করে পইলা কানে লাগতে বারো গরর নিয়ম আমি মার বাবা আমার মা বাবা সিদি আনন্দ দেয় যে নিজে কুম্পি যাবি আর কিহান করি এহানোর প্রতি কি মা বাবা ও একশন বন লাগতে ফটোগ্রাফ প্রতি বারো কাম করতে হাবিয়ে ও দোকান ও বন্ধ করানি লাগতে এ আমি মাতা নেই মনে হয় কাকা ধন্যবাদ রথযাত্রা হানা তো দেহুল নেশা করিয়া ফালি তারা আদে এর যে মদ নেশান এহান আমি চিন্তা করেছু গো দেহের বেক অফ দা মাইন্ড তার তা সাবকনসিয়াস মাইন্ড ও জিনিস হান বহে পড়ে গাতা ডাঙর ইয়া তাও হান আজি না কালি যে সাধু করতই গো 99% শো নেশা করতার কারণ হানই তাই তানু হুকান কালে নেশা করতে মানুরে দেখেছি হয়তো বাবাই মদর গ্লাস গুলো সেন্দা হানইব তাই মালো করে মাতিয়া হেই আননে উরে চানার বুদা বাজিয়ান বড়া বাজিয়ান বলিয়া মদর গ্লাস গুলো বহিল সৌরমুঙ্গে সাদা খেইল সৌরমুঙ্গে সিগারেট পিল এ সাথে নেশা জাতীয় জিনিস এটা হুকান কালে দেখতারা নাই ওপে ব্রেইন গত বইয়া হান থার তাই মোর বাবা ইউ পিএসএ গোদা মোর কাকা ইউ পিএসএ গোদা মোর দাদা ইউ পিএসএ গোদা মোর বুড়া ভাই ইউ পিএসএ গোদা হানতে তাতে কিত্তাও নেই গো এরে কিত্তাও নেই গো বুলিয়া যে বাকা তানু ট্রাই আকুম করে বেল তারা ও বাগা গিয়া ওখান কি খান লাগে পরে গা ও কি কো আল্লাহ গানির পিছে দে হাতে হাতে ওখান বারো পিছে দে ওই বাসানাত কনভার্ট ওরতা হানতে আমি হাবির আগে গার্জিয়ান যেতা আমি যেতাই যেতা গার্জিয়ানে মদ পিতারা সিগারেট পিতারা সাদা খিতারা এর সাথে বিড়ি পিতারা এক তো কোনদিন সৌগর মুঙে এ সাথে নেশা না করানি যেটা নেশা হইয়া থাক ওয়ানোর উদাহরণ আনিল তাই মি মোর বাবা ওই কোনদিন নেশা নাও করেছে মি ওয়ান দে এসো আনতে আমার ঘরের পাঁচ গবি বুনি পাঁচ হইও আমি নেশা নাও করিয়া আমি নেশা লো আমার এডিক্টেড না গই আমি যে আমি নেশা করতাম এই তাকর আমি তাকর না যেহান দেখতাম ওয়ান হিকতাম ইহান আমি কিহান আমার শৌরে দুঃখ হইয়া তা গার্জিয়ানু গই নিয়াম পার আমি দেহরি বাপক মালো করে হয়তো প্রদীপ দাঁড়াইও রমান্ত দাঁড়াইও দেয় তাই ভাই নাকি দাদা গার্জিয়ানে তাই মিউট গন কর কি তাহলে ডিসকাশন আনুন গিয়ে তা এখানটা ইম্পর্টেন্ট ডিসকাশন আর নাই হয়তো দাদাইও দেহে থাইবে মিতে প্রায় দেহরি প্রায় করে যে বাকা যাওরি গাও পি মিতে হরি বাপক 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 গো যে মানার কি লেঙ্কারে লেঙ্কারে লয়া বহের গা ওপে মালো করে মাতের এই ওরে বড়াওতা বাজিয়ান হে মতপিক কর লেঙ্কাই কি তাই আজি এ কালচারে হান যতদিন খাইতো সৌ সৌ পিছারে চেঞ্জ না আগে নিজে চেঞ্জ না লাগতোই হানতে ওয়ান আমি দেখি আর তাই কিতা যে বাকা বাপকু যেমন যুব মাতলো সৌগ কুম্পাই যার গাদা কিতা করে খেয়াল করে তা মেয়ে নিজে নেশা করতে করতে থাইলু হানতে মোর সৌগর মুঙে এবাকা মিউ মাতলে যদি সৌগ যদি সৌগতে রকত গরম সময় হান উপায় যদি উঠিয়া যদি মাতের ও ভাই তিতে
আমার গাঙ্গরে যে ওয়ার্কিং কালচার আহান এবাকা উঠিয়া গেছে গা উদাম উনিশ নাগই ইমাই দল ওয়ার্কিং কালচার ওয়ান নেই আমার সমাজে ডাঙ্গর বিয়া দিয়া হান আছে এহান কিন্তু হাই হান এহান স্বীকার করতে এহান একদম বাধ্য হান আর যেহেতু মালক বাপক সৌরাম সৌতাহান তো সৌতাই যেবাকা মালক বাপকে এ কালচারে হান সৌগরে বাজার হান জহান করুয়ানি নামুনিয়া বাপক গই বাজার হান 80 বছর বুড়া গই যদি বাজার করে পারে উতো করে না গই করে আনলে বাজার হান করতে উল্টা পাল্টা এরে যে মানসিকতা অর্থাৎ পরিস্থিতি হানা যে আমি যে বার্ডেন হান আমি বহারাদে নোয়ারিয়া আর আমি বারো ইরান যাওয়া ওয়ার্কিং কালচারে হান যদি সৌগরে হুকাং তো বড়াতে না লাগে খার পোকাম নিজে পইলা অর্থাৎ বাতার পোকাম পইলা নিজে দারোয়ানি লাগে নিজের পোকাম অর্থাৎ নিজে খার পোকাম খেলি আগে নিজে ধরানার শিকানে ওয়ার্কিং কালচার শিকালি লাগে একদম প্রদীপ্তি তোর মাইক্রো মিউট কর তাহলে প্রদীপ মাইক্রো মিউট কর প্রদীপ্তি
প্রদীপ মাইক্রো মিউট কর। দেখ কাকা এইবার দেহান্তি মাতলে রাড়িহান হাইদার বাস্তবিক রাড়িহান আমি সভা করে ডিসিপ্লিন কানে লাগতো যে ব্যান্ত কইটা উঠানি তারে উঠানি তারপরে তার কুমপি গ্যাপ ব্রাশ করানি তারপরে তার কুটি পিদানি কিসাতে কুমপে কি জিনিস আনথনা কুমপে লড়িখান কিসাতে থনা কুমপে কি পয়া লড়িখান পাকানি কাল লগ কিসাতে রটরানি মোস্ট আজকালিকার ম্যাম পা জনার শোনানাত মানে ম্যাম পা জরুরি কথা যে রেসপেক্ট করে টটরানি মানুয়া করে সোয়া করা ওহান ম্যাম পা বলাই মা বার কইলাকারি ওহান মানে দায়িত্ব হান যে তানু যে সৌ করে কিসাতে করে তানু শিকোয়ানি যে যে এগো কাকা না এগো দাদা না এগো তো খুলাগো না এগো এগো তোর পিসি না এই জিনিসে আন আমার সমাজে খানি আমি কম দেহুরি প্লাস মানে কি হান করতো তারা সৌ করে যদি কোনা যদি গিরক গীতা গিরি গীতা নিয়ে যদি মাতা জি তারা গা ও তিমর সৌ করে কে সাদা মাতলাতা কে সাদা মাতরতা তি বড় খো তি তারে খো তিমর খো আথ তা মোর সৌ করে সাদা মাতাতা এই জিনিসে আনে আমার যেটা সৌ যেটা ডেভেলপ হয়ে যায় তারা সৌ তারা মুটু বড় মানে ন্যারো মাইন্ড আও বড়াই তারা নেগেটিভ মাইন্ড আও বড়াই তারা হান্তে ওই জিনিস আনে ডাঙ্গর নির্পরে তা আমি ছোট নির্পরে 15 বছর 12 13 বছর নির্পরে কাকা যদি তারা যদি কোনো মিসবিহেভ আমার সমাজ হানোর ভিতরে আমি এহানি মা বাই নিয়ামপা চিন্তা করানি বিষয় হান এই জিনিস যদি নাটকি আর সব অটোমেটিকলি তা নাগই পথে জানা করতো এরে আমার নেটওয়ার্কের প্রবলেমে নুকলিয়া গেলগা যাই হোক আমি এই ডিসকাশন প্রদীপ হোমেন হাব্বির কথা শুনলাম হাব্বি প্যানেলিস্টর কথা শুনলাম ডিসকাশন শুনলাম প্রদীপ গির ক্ষমা পারে কি না রে তা হমিতে হমিতে নি খানি হান জিনিস আন দোয়ান পেই জিনিস প্রদীপ আইলে গো মাত দাদা মা প্রদীপ প্রদীপ তুই কন্টিনিউ কর গো না না প্রদীপ মাইক্রোখানি কমিউট কর আমি এনাত হবা জিনিস কত আনো তুলি আইল কিন্তু হাবি জিনিস যে ঠিকই ওয়ানো মিখানি আন মোর থিঙ্কিং আন জান বা ইয়া যেমন আমি পেই যে জিনিস আন মেইনলি আমার সমাজে বা কিতা সে ইউথ জেনারেশন হোক বা আমার যেটা সমাজের প্রত্যেক মানুষ হোক যেন কর্মসংস্কৃতি আন যেন কমসে ওয়ার্ক কালচার আন কমসে এহানোর কি সাথে করিয়া আনে পারি আর কি সাথে করিয়া ইয়ো ইয়ার এ চিন্তাধারা আনোর গজে আমার ডিসকাশন আন আনেছিলাম এবং প্রত্যেক প্যানেলিস্ট হওয়া করে যেটা মাতিয়া গেলা থইয়া গেলা যেহানাত এপেই জিনিস আন তুলিয়া হেরে তারা তুমি আমাকে হাত দিয়ে ইয়ো করে মাতিয়া গেলা আন তুমি ইয়ো নবাত তো আহান জিনিস লাগে আমার তা যে মন হয়তো ওয়ার্ক কালচার আহান যে আমার তা রামলাল দাগিরকে যে আর মাটি গেলে যে আমার তা প্রত্যেক গড় করে মাটি বাড়ি আমার তা প্রত্যেক ইয়া কি কথা আসলে বাকা হয়তো কোনো বই নেই করলা বেশি আর নেই করলা কিতা করলো আলাদা জিনিস আহান যে আমি প্রত্যেক গড়ান ইয়া আন আসিল যে জিনিস আন আমি আমার এরে কর্ম আমার কাম করা নেই ইয়া হান ইয়া দিয়ে আমি খেতে বাড়ি তো শেষ ইয়া দিয়ে অন্য ইয়া আনা তাইলাম এবং আইলাং তো কিতা সে হাজির যে জায়গা দেখলাম যে উপায় আমি চাকরির প্রতি ইয়া হানো ইয়াও দিয়েছে যাই চাকরি করলা খানি হবো ইয়া চললা বা ইয়া সাথে ইয়া দিয়ে হাব্বি চাকরির প্রতি ইয়া আনা তাইলে এবং আমার যেটা গার্জিয়ান লেভেল যেটা গার্জিয়ান যেটা আসলে তানু নিজের সব এগো পাকড়ি আও দিয়ে চাকরি আন করো কা এহানাত কোনো খারাপ কীর্তাও নেই যে এহানে যে কর্মসংস্কৃতি আর নেই করেছে যে চাকরি করানি আনইলে যে চাকরি আনু কর্ম হান কারণ চাকরি করলে যে কর্ম নেই তুই বা চাকরি করতে হতো কর্ম না করতে ঠিক সাথে মিনিং আন ওনা না গই কারণ চাকরি করতে হইলো যে কর্ম চাকরি অনেক কর্ম হান এখন চাকরি আন পানা আমার যে হাতে হাতে যান আমি নিজে পরিশ্রম করে যান খাটিয়া খান আমার তো যান আমি চাকরি আনাতে লাগা এই চাকরি আন পারার গাবলে তো আমার তো মানে ও জায়গা হন তো আমি ইয়ে ঠেকে সিগাতে কিতাছে কিন্তু আমি সময়ের লগে অ্যাকচুয়ালি আমার প্রবলেম মানুষ আন কিতাছে আমি সময়ের লগে আমি নিজেরে আমি পরিবর্তন করে নারছি
যে সাথে সময় আনে পরিবর্তন হয়ে যাওয়া দিয়ে আজ চেঞ্জ ও যাও যাও এ আর যে সাথে আমি খেতে এর দেওয়া দিয়ে চাকরি তাইলাম চাকরি তো বর্তমান সিচুয়েশন চাকরি মার্কেট আন কি সাথে সেরা আমি ফলো করে নারছি চেঞ্জিং দুনিয়া ইন্টারনেট আমার কিতা কিতা হইও দিল এটা সম্বন্ধে আমি ওয়াকি বল নারছি আমি এক গত আটকে আছি তাকি আছে চাকরি এ জায়গা আর আটকে আছি যে আমার হাবিত্য না আমার কর্মসংস্কৃতির উপর তাটা আমার চাকরি জায়গা আর আজ চাকরি সিনারিও আন যদি আমি লাস্ট মানে 5 টু লাস্ট 10 ইয়ার্স বা 5 ইয়ার্স তো আমি যদি চাই আর চাকরির মার্কেটে হান যেন আমি মাতিয়ার আগে কি তা ছিল মানুরাং আমার মণিপুরী রাং বিষ্ণুপ্রিয়া মণিপুরী রাং বক বা অন্যান্য তা হোক চাকরি আন মানে ঘুষ দিয়ে চাকরি পেয়ে তাঙ্গাই বা কোনো আর চ্যানেলে ধরে আওয়া দিয়ে চাকরি পেলাং সাথে মেন্টালিটি আন আসিল উপর পড়াশোনার মাতিয়া না যে গ্রাজুয়েশন করলাম যে চাকরি পেলাং ইয়ে করলাম সাথে আলো তাইল এ সিনারিও আন যে চেঞ্জ হইল এ আন লগে আমার মানুর মেন্টালিটি আন চেঞ্জ করে নাও বল আজ যে চাকরি আন পেয়ে দিলে যে রে বিশেষ করে পয়সা দিয়া বা ব্যাকডোর উত্তপানার যে সিস্টেম আনা যে আজ উঠিয়া গেল গা আজ যে আমি কম্পিট করে আনি লাগতো গা যে প্রত্যেক খানা যেহেতু মোর ও লেভেলে মোর তা গ্রোকর আনি লাগতো চাকরি আন পেয়েছিলে ও লেভেলে মোর তা জিনিসও আনি জানা লাগতো এরা জিনিস আন আমি ফেল হছি আজ আমার তা কই গই ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে তারা কই গই ইয়ে করে পেয়ে তারা কই গই টেট পড়িয়ে দেয় তারা কই গই কিতা করে দিয়ে কম্পিট করে দেয় চাকরি আন পেয়ে তারা এবার কাউ সেকশন আন আসি যে তাই ঘুষ দিয়ে চাকরি পেয়ে তারা বলে বই আসি আরে আরে চাকরি পেয়ে তারা এইবলে বই আছে চাকরি না পানি আনা তুই যত আমার মিতে চাকরি পেয়ে তো না চাকরি পেয়ে তো না কিন্তু চাকরি পানার কাবলে যে মোর তো প্রিপারেশন আর লাগে মিচের সাথে যত আর স্টাডি করাই লাগে এ স্টাডি আনি মিনা করুন মোর তো গ্রাজুয়েশন করলো তো না ইন্টারভিউ না তো আমি ব্যাকডোর তো পেতু কিন্তু ইন্টারভিউ আনতে না কাবলে যে মোর প্রিপারেশন আন জান করাই লাগে এর প্রিপারেশন আন মিনা করুন এ হানি আমার দুশা চাকরি আনার যে চাকরি করারি আন যে চাকরি করারি আন আমার যে ইয়ে করতেছে ঠিক আছে না কারণ আমি খেতে তো অলরেডি শেষ চাইলাম খেতে তো আমি পেরা করে দেখলাম যে চাকরি করিয়া যে তার চাকরি আনার দিয়ে আমি খেতে আনার তো শেষ চাইলাম পরিশ্রম করে নেন হাবি উইয়া আন মনে লাগে না আমার প্রবলেম মানে আর দুই নম্বর যেটা আছে আমার যেটা মাটি টাটি আছে তো পরিশ্রম করে না মনে লাগে আমি তো খেতে বাড়ি দেবো তো নাও গেলাম গা এগ্রিকালচার কিন্তু হাবি তো না আমার এগ্রিকালচার যে আন জিনিস আনে মি যদি চাকরি করার না গেলেও কিন্তু মি আত্মনির্ভর হইয়া যে চলিয়া যে আনন্দ আন পেয়ে জানার কোহনা তো আমি শেষে বললাম যে আন আজি নেই হচ্ছে এরে জিনিস না আর দুই নম্বর এনে যে আমার তানু যে বাকা তানুর কোন দরকার আনকার শো আর যদি লেইসিয়ান কর তারা এরে লেইসিয়ান করে যে শো করে আয়ের উপরে শো করে তানু ও আনোর পারিশ্রমিক ওয়ান দিয়ে তারা মানে পারিশ্রমিক এখানে যেই তারা এসেন্স না যে যদি আর একা হলো যদি ওকে মান করিলে যত আন পারি ইয়ে না লাগলো এর পারিশ্রমিক একে করে দেই তারা সময় করে কিতা আছে এক নম্বর তার সময় আনো মূল্য আন হিকাই তারা যে তুই পরিশ্রম আনো করলে আনো তোর মূল্য আন আছে তোর সময় আনতে তুই ইউটিলাইজ করলে আনো তোর এর আন পানা থক এবং পয়সার প্রতি আন জিনিস আন যে আনে তার কর্মসংস্কৃতি সাধু তা এক্সাম্পল আন দিয়েছিল কতটুকু সত্য মি তামি আন যাচাই করা তো না গেছো জাস্ট আমি হুনে শুকো তার কিন্তু আমার তা কিতা আছে যে সাথে মাতিয়া গেলা যে আমি সৌ বলিয়া আমি সৌ তারা বানাবি এখন তা পাকর পাকর এটা পাকরের এগত গিয়া আমার তা ঠেকেছি এটা তুই পাকর না পাক হলে তুই চাকরি হবা তা না পিতেই এরে এরে ওয়ার্ড দো গিল যে আমি ডাঙর করে শোয়া কি গেলে ডাঙর করে এই জিনিস আর আমার তাবি তো ডাঙর জিনিস আর যে আমি পাকর আনির লগে যে শিক্ষা আন আমি জানা যে তুই যে প্রত্যেকখান কাম হান করতি তোর কামে আনো মূল্য আন আছে তুই যে সাথে করলে সাথে আন পিতি যে এর জিনিস আন আমি না দিয়া যে পরিশ্রম আন করলে পরিশ্রমের ফল যে আছে এর জিনিস আন আমি হিকা নাও পারি আমি উদ্দা পাকর লেরিখান পাকর এবিসিটি গি হিক এহান লিক এ আনি লিগে আও দেতি ইহান পিতি বাকি যে পরিশ্রম ফলে আন যে আছে পরিশ্রম আন করতে আন এন জিনিস আন আমি কেন আছে এ আন আন আমার ইহান জানার আমি কর্মসংস্কৃতি আন আমি জ্ঞান আমার তা অবাবসারি আর দুই নম্বর এর সাথে সময় যে আজিকার ইয়াং যে ন্যাশনাল সিচুয়েশন যেন আমি আমার জীবু কি রকম কথা আনাতো যে আমি মোটা মনে হইল যে এপে অনেক সময় মনে হতো কিতা আছে আঙ্গুর ফল টক উসাতে পারাইয়া আজি মি গার্জিয়ান ওরে বা মোর অর্গানাইজেশন ওরে মোর সামাজিক অর্গানাইজেশন ওরে দুষ দিয়া কিতা হতো মোর গার্জিয়ান ওরে দুষ মোর গার্জিয়ান ওর মোর যে বাকা একচুয়ালি কিতা আছে মি যে বাকা মেচিউরড উড়িয়ে মেচিউরড না উপরি মোর মেন্টালিটি আন যান চিন্তাধারা আর মোর তা মেচিউরড না আর উপরি মি চিন্তাধারা যদি উপরি মোর গার্জিয়ান ওরে মি দুষ দিয়া তাহলে মোর গার্জিয়ান মোর কা কিতা করে দেছি এখন তো আঙ্গুর ফল টক বলা নিয়ন সারা আমার তা কিতা হবে মি মেচিউরড না লগে যে মি চাকরি আনে যে সন্ত গিরকে জ্ঞান মাতিয়া গেলে খানি পারে চাকরি হতে চাকরি আছে মি চাকরি করানি মনে হরি চাকরি করানকে মি নিজের প্রিপেয়ার করে লাগতো ইন্টারভিউ দেওয়া লাগতো ও পরিশ্রম করে তো ও পরিশ্রম না করলে সাইড বাই সাইড মি অন্য আর করে পারত শিক্ষা আন থাইলে যে কোনো সাইডে হতে আমি একবারে পারি আর যে কোনো জিনিস আন করে আজি খেতি বাড়ি করলে যে তাই ভাবতারা যে খেতি বাড়ি করেন কাং ইয়র ইয়ারটা খেতি বাড়ি করতে হইলো যে পড়াশোনা আর লাগে যে গ্রাজুয়েশন আর লাগে যে ডিগ্রি আর লাগে যে কিতা কি সাথে করানি তার যে কতটা আমার ইয়া আন আছে সাইন্স আন আছে এনহাটা বলি তুমি খেতি কিসা করবো তা আমার গাঙ্গর মানে আগে খেতি একখান ইয়া আনি করেছি ওয়ান টাইম খেতি করেছি যার ফলে যেটা পাশি তাহলে ও সময়কার মানুষ মাটি মানে চাহিদা কমছিল অল্পে তুষ্ট হয়ে আসিল আবার মানুষ কমছিল আনতে তানু যে আন করলো অলপ কিন্তু আজিকার যুগে কিন্তু খেতে আন করতে গেলে আমি ওয়ান টাইম খেতিল আমি গিয়া চলে নাও পারতো যে সাথে মানুষ বাড়িয়া গেলে আমার তো বিল পরিমাণ দিতে মাটি বাড়ির কম পরিমাণ দিতে নাও পারে মাটি বাড়ির পরিমাণ তো কমতে আছে মানুষ বাড়তে আছে তাইলে মোর তা ফলন আন কি সাথে করিয়া নিয়াম করানি লাগতোই
এক জায়গায় মানে টাইমা আনোর জায়গা তুমি দুহান টাইম কিসাতে খেতি করতো, কিতা ফলন করলে মোরতা মরি অন চাইদা পূরণ হতো, ওয়ান তুমি পাকড়লে আমি আর বিতু নাই, শিক্ষিত হইলে আমি আর বিতু নাই, শিক্ষিত হইয়া যে যেভাবে খেতি করতো যেভাবে ইয়ে করতো উপেমি ফলন আমি আমি বিতু আমি ইয়ে বিতু কথা এর জিনিস যে আমার মেন্টালিটি এমন না থাকলে যে আমি শিক্ষিত হসুক না বলিয়া আমি খেতি না করতো, শিক্ষিত হইলে আমি হওয়া খেতি আর করে পারতো, যে না যে খেতির কাবলি আওয়াজ যেটা এগ্রিকালচারে যেটা গভর্নমেন্টের ফেসিলিটি দেয় যথেষ্ট ফেসিলিটি দেয় ও লাইন হতো আমার তা গুণা যেটা রাজার হলে কিতা ভাড়া ভিতরে আজি আগরতা যদি আমার প্রত্যেক ঘরে প্রত্যেক ফ্যামিলি হইতো দুই তিন কেয়ার মিনিমাম দুই তিন কেয়ার মাটি থাকে থাক এ দুই তিন কেয়ারে আনো যদি হওয়া কথা ফলিত রাজা না তাহলে তানো ফ্যামিলি আঞ্চলিক গিয়াও দেয় যথেষ্ট ইয়ে হয় সাইন্টিফিক ইয়ে হলো যদি করে যেতে রাখা যাই এটা বিতা অভাব আছে যে আমার কমর্ম সংস্কৃতি এহান হইলে তাই আমার ইয়ে হান হইলে তাই আর গান গার্জিয়ানোর যে আমি মাতা নেই মনে যে গার্জিয়ানোর মি এ লেভেলে অত গার্জিয়ানোর মি দুসনা ধরে যে মোর গার্জিয়ানে মোর কিতা করে থাকে গেছি এটা কিতা থাকে গেছি যে আমি গার্জিয়ানোর এহান না কই গার্জিয়ানোর যে শিক্ষা আন যে আনতি তাই এবার গাড়ি যে কোনাক তো যে আনসু তার শিক্ষা আনতে তারা যে আন যে আন হিকি তারা যে আন এ জায়গা হান মোর মাতা নেই আন হইলে তাই যে এ শুয়ে করে যে হুদ্দা মি তি পাকর পাকড়লে তুই চাকরি আন পেয়ে তুই এর মেন্টালিটি আনাত আমি নিকেলা দেখা যায় যে তি পাকর তুই হওয়া পাকড়লে যে কোনো জিনিস আনাতে তুই হতো চাকরি আর না হয় যে কোনো জিনিস আনাতে তুই সাকসেস হইতি তোর পরিশ্রম আর মূল্য আন পি দিয়া তুই হওয়া পাকড়ে জায়গা তুই যদি পাকড় আনি না আজি আমার যে তা শিক্ষিত সব কইগো প্রিপেয়ার হচ্ছে যে এবার 1 লাখ চাকরি আছে এর 1 লাখ চাকরি এবার যুগে না আমি দেয়া যে ইন্টারভিউ দেওয়া দিয়ে তুই যদি কোয়ালিফাই করো তাহলে তুই পেয়ে দিই পয়সা লই নেই কতিগো মেন্টালি প্রিপেয়ার হচ্ছে যে এর ইন্টারভিউ দিয়ে আমি পিতা গায় এরা কতিগো এপ্লাই করতো কতিগো ইয়ে করতো যে সেকশন চাকরি না পেয়ে থাইলা ওই চাকরি পেয়েতো পেয়েতো বলে আসলে চাকরি না পেলা তার কি আনতে করতো যে আর অন্য পদ যে আর মাতিয়ার অনাজ যাবে তাতে এর চাকরি আনোর গজ যে আন ডিপেন্ড করে এটা চাকরি আনোর গবলে মোর দা বাকা যদি ক্রাইটেরিয়া আন যান তো ক্রাইটেরিয়া যখন মাস্টাররা হইতো হইলে মোর দা মিনিমাম ম্যাট্রিকুলেট সেকেন্ড ডিভিশন লাগতো বা হায়ার সেকেন্ডারি সেকেন্ড ডিভিশন লাগতো গ্রাজুয়েশন কে কি আর গাম এ আনতে আমি ফুলফিল করতো না এ আন ফুলফিল করলে আমি মাস্টারের চাকরি আন পেতুয়া আমি যদি মোর আন যদি পড়াশোনা ম্যাট্রিকুলেট যদি থার্ড ডিভিশন হইল হায়ার সেকেন্ডারি থার্ড ডিভিশন হইল গ্রাজুয়েশন কে মোর থার্ড ডিভিশন হইল তাহলে আমি পেয়ে মাস্টারের চাকরি সাথে পেতুয়া তাহলে আমি মোর পরিশ্রম আন কমবি থাকতাম মোর জান পরিশ্রম আন করে জান কর্মহান জ্ঞান করে নেন এবং আমি প্রপার কর্মহান না করছো জ্ঞান আমি সাকসেস না করছি যাই হোক এপি অনেক কিছু মাতিয়ে গেল আমি অন কিতাও মাতানি নবজিত হুয়া গিরি গিতানি আমার তা কিতা আছে আমি সামাজিক বোতে জ্ঞান আমার কত আন কথা মাতিয়ে গেল যে আমি অহংকারী ঠিক অহংকারীতে না কই জ্ঞান মাতানি মনে হয় যে আমি অমুক উচ্চ জাত না অমুক না আমি খেতি করতাম তাই আমি খেতি করলে সাথে করতাম আমি তো সাথে তার সাথে চলে যেতাম আমি চাকরি করতাম আমি মোর বাপকে তা চাকরি করতে সাথে মেয়ের সাথে চাকরি আন করাই লাগতোই কর্ম করতে লাশ পানি থাকি যে কোনো কর্ম হান বড় এপে আজিকালি গভর্নমেন্ট চাকরি আনে এবার চাকরি আনো যে কোনো যেন প্রাইভেট সেক্টরে যেটা চাকরি করতারা যেটা কর্তারাও তাই হার ভিতরে যে প্রাইভেট সেক্টরে কাম করতারা বিশেষ করে মানো তাই হার ভিতরে যে কতিয়ান পরিশ্রম করাইলে আর কি সাথে করাই লাগে আর পরিশ্রম যদি করে না তারা উপি টিকে না তারা এর জিনিসে আন যেন আমার তা গ্রো করা নি লাগতোই আর এহান গ্রো করতে গেলে যেন আমার গার্জিয়ানের তো কইলা খানি বড় দেনা লাগতোই পাড়া প্রতিবেশীর তো খানি বড় দেনা লাগতোই এবং আমার এপেই যেটা সামাজিক সামাজিক অর্গানাইজেশন যেটা আছে তানুরটাও খানি আন দায়িত্ব একেবারে নিয়ে আনা হয় তানু যাতে কি সাথে করিয়া সাথে মানে ওরে ওয়ার্কশপ টার্কশপ করিয়া দেখি সাথে করিয়া ইয়ে কারণে এটা তানুরটাও খানি আন দায়িত্ব আছে তবে মেইন দায়িত্ব আনলে তাই আমার গার্জিয়ান এবং আমার ইয়ে নিজস্ব যে নিজেরই আনোরে আমি চিন্তা আমি যে বাকা মেচিওর্ড উড়িয়া অপি কিন্তু মোর চিন্তা তারা আনোরে আমি প্রপার হবো দিনে না আমার ওয়ান মোর দায়িত্ব আন আমি মানুরে দোষ দিয়ে লাভ নেই কিন্তু এরে যে আন সারাউন্ডিংস আন যে আমার তা নিয়ে আছে এ সারাউন্ডিংস আন সৃষ্টি করে নিয়ে আনি আমার গার্জিয়ানের দরকার হান আমার সমাজের দরকার হান যে সারাউন্ডিংস আন আমার কর্ম সংস্কৃতি আন যে আন কি সাথে ইয়ে করতাম এ আন উদ্যা পইলা তো ইয়ে হইতে আজিও তাই ইউতরে আমি দোষ দেওয়া লাভ নেই ইউতে তাই কি সাথে কুম্পিত তো ইকতাই এটা ইউতা তাই একটা তা এই 15 ইয়ার্স 16 ইয়ার্সের ভিতরে যে আনিকানি যে আন বা মালব বাপর লোকে গার্জিয়ানের লোকে তাই যেভাবে ইয়ে করতারা এপি ইকতারা আন্তে মালব বাপকে যদি উপি প্রপারলি না হিকি তারা বা তার আত্মীয় স্বজন বলা যা পাড়া প্রতিবেশী যেটা আমার থাই আর গাঙ্গরু যদি মানে প্রপার যদি ইয়ে না পেয়ে তাহলে তো আর কুম্পিত হইতে যেত আন্তে ইয়োগ যে আরে সুরাং যান কর্মসংস্কৃতি আর নেই হচ্ছে এহান বোরাদেন আর এসেছেন আমার দুঃসান আমার গার্জিয়ানের দুঃসান বোরাদেন আর এসেছেন আমার গার্জিয়ানের দুঃসান এবং ইয়াং জেনারেশন মেচিউর আর বিষয়ে তানুর যেমন গার্জিয়ানের দোষ দিতারা যে গার্জিয়ান মোর কিতা করে দিছি এহান হলে আঙ্গুর ফল টক আন্তে আমি কি সাথে করে কাম করে জিতাং ইয়া কি সাথে পরিশ্রম করাই লাগতো কি সাথে করাই লাগতো এহানো ফ্রিমান ইয়ে করাই লাগতোই আর মেইন ইয়ে হান হইলে তাই প্রত্যেক জিনিস আন মেচিউরিটি মেচিউর সহজ এবার সবসময় মাতে আমি মেচিউরিটি যাই কাবলি আর মেচিউরিটি আনির পিছিয়ে যে আন ওয়ান কিন্তু নিজস্ব চিন্তাধারা আছে উপরে যদি আমি প্রপার চিন্তাধারা না করি আর তাইলে ও জায়গা ওনার ইয়াং জেনারেশন এর জায়গা আনার ঠিক আছে যে মেচিউর ওনার পিছিয়ে কিন্তু তুমি প্রপার লাইনে হলো যে গিয়া আজ অনেক কিছু দিয়ে আর আমি যেটা প্রয়োজন হয় অপ্রয়োজনীয় জিনিসে তানো লাগিয়ে থাকি তারা কিন্তু প্রয়োজন জিনিস ইয়ে লাগানি আর নেই কেয়া হতো গভর্নমেন্ট চাকরি করছে আমি চাকরি করছে ডিপেন্ড করতো যে জিনিস আন মানলা যে যে কোনো জিনিস আন কাম করে আনি শিক্ষিত হইলে টিউশন আন করিয়া খানা ইয়া করে টিউশন আন করে পয়সা কামানি ইয়া করে সাইড বাই সাইড ইয়া কি আন করিয়া কামানি ইয়া করে যথেষ্টই আছে আন্তে ওই দিক ওদের খানি আন আমি আগবাড়ি চিন্তা ভাবনা করি ইয়াং জেনারেশনের প্রতি ইহান বড় গার্জিয়ানের প্রতি ইহান যে সোয়াক তারে ডাঙর করে তুইলে যে আজিকার যে আন
ইয়ান জিনিসান যে দিনহানি আহের ভবিষ্যতে বহুত কঠিন হয়ে আহের যেন গভর্নমেন্ট চাকরিতে বহুত কিছু গভর্নমেন্ট চাকরি কার্ডিল করতে করতে লুই করে নিতে আজি বহুত ডিপার্টমেন্ট প্রাইভেটাইজেশন করে করে প্রাইভেটাইজ করে করে গেছে প্রাইভেটাইজেশন ওনার পিছতে যে কিসাদে করে খাটি তারা এই জিনিসান যে তাই প্রাইভেট জব করতে হবে তাই হারবি তারা আজি জব কার্ডিল করে আওয়াতে যান এবাগা যে জিনিসান আছে যান আমার কৃষ্ণকান্ত গিরোকে অব্যাক মাতে দিয়ে গেল আজি কন্ট্রাক্ট ইয়েতে দিতাই আজি হাবি কন্ট্রাক্ট ইয়েতে এরতে না আছে যে ম্যান পাওয়ার কন্ট্রাক্ট ইয়ে করতে ম্যান পাওয়ার মুখে ইয়ে করতে উপরি আমি কোথায় ইয়ে করতে না পাঠায় এটা এ জায়গা আমি কি সাথে করে নিজের প্রিপেয়ার করা লাগতো সময়ের লগে তাল মিলিয়ে ইয়া দিয়ে নিজের সময়ে গিয়া দিয়ে আমি কি সাথে করে লাগতো এ মেন্টালি কেন কিন্তু আজিকার সমাজের আজিকার ইয়ং জেনারেশনে কিন্তু বাপক মালো করে দূষণা দিয়ে দেয় তা কি হান ট্রেন্ড হান সেট করে ও জিনিস আমি চিন্তা করা লাগতো তার নেক্সট জেনারেশনের কথা কি আহ করে জিতিয়ে তা কি আন তার সঙ্গপাং করে বা তার ইয়ের যে সাথে কি সাথে করে তা ইয়া হান যায় ইয়ে করে জিতিয়া এ চিন্তাধারা আন বড় আনি থক এবং আর গ্লুই দে গার্জিয়ানের প্রতি মোর রিকোয়েস্ট আন যে হুদ্দা পড়াশোনা পড়াশোনা কিন্তু পড়াশোনা আগত আমি গিয়া ফাঁসে সে গেছে ধন্যবাদ রমাই হবা করে জিনিস আরো খুব পরিষ্কার করলো কৃষ্ণকান্ত আমার তা এবার কালগা রাস্ট রাউন্ড আমি আজি যে সমাজের আজিকার টপিক বলতে ওয়ার্কিং কালচার সমাজে কিসাদে রিগেইন করা নি অ্যাকচুয়ালি ওয়ার্কিং কালচার হ্যান আমার তা দশ পনেরো বছর আগে তুই ওয়ার্কিং কালচার হ্যান পুরা মিমুত ইয়া গেছে গা আমি সাধারণত মেহেরপুর এলাকার সাধারণত যেটা বিয়া আসিল বি বেশে বেশে লোম করে নিতে রাগা খেতি হান এবাকা লোমজার গা এবাকা সাধারণত আর নিয়াম দিন নেই নেই যে কমফোর্ট জোনে তো আসিলাও হান এবাকা কমফোর্ট জোনে না থাই তাই এবাকা দেখি আর এহান হাতে সাধারণত নোয়া নোয়া এলাকা আমার যেটা আছে গাঙেদেও এবাকা যেটা আছে যে ওয়ার্কিং কালচারে হান হুকাঙ্কালে তো গ্রো করানিকা মালক বাপুকে কি হান বড়া দেনা লাগতো এহান গজে তো সংক্ষিপ্ত কথা আনি তার পিছে দেখ কমেন্ট আনি পাকর টাঙাই হ্যাঁ পইলাকার আর ইয়ানুল দাই জাপানের যে হান এডুকেশন সিস্টেম পইলাকার আর ইয়ানুল ও এডুকেশন সিস্টেম না পইলা ফলো করা নি লাগতো ও এডুকেশন জাপানের এডুকেশন সিস্টেমে চোরে হানা ওয়েস্ট না করা নি মানে কি তারা চোরে নিজর চাকুম নিজে নি কানি নিজের কাম নিজে করানি নিজের ফুটি নিজে পরিষ্কার করানি এটা হাবি হিকুই তার হুকাম যেত কি খানন আনলে আখান কইলা হিকানি নিজের টাকা মান নিজে নিকা নিজে পরিষ্কার করানি এটা হাবি হিকুই তার হুকাম যেত কি খানন আনলে আখান কইলা হিকানি নিজের টাকা মান নিজে নিকা বই মানব বাবাকে যে বাবা শো করে হিকুই তাই হুকাম হইতে তো বাবা তোর টাকা মান নিকা তি বাত না বেলে টাকা মান নিকা বাত না বেলে গম নেই মানো তাই হিন কইতার আগো এটা বাতে তার কাবুলি এ চিন্তা যে বাবা বড় আমিও করতে হুকাম গাং জাপানের স্কুল তার হুকাম গাং শো তার এলো কালটিভেশন করুই তারা আলু রুই তারা সবজি রুই তারা কিয়া উতা রুয়ানি হান কোতি হান হিন ওয়ান হি কই তারা তা যাহাতে ডাঙরই অত না মান করান স্কুলে উতা হি কই তারা আমার তা স্কুলে উতা নাওয়া আছে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বাগা জাপানে গেলগা বাগা স্কুলে উতা গিয়া দেখি আইলগা আনতে ভবিষ্যতে উতা আইতই আর কি আনতে যত আমি ইউটিউবে অ্যাভেলেবল আছে জাপানের স্কুলের যেটা এডুকেশন সিস্টেম স্কুল কি সাথে অপারেট করতারও তো হাবি অ্যাভেলেবল আছে আর কি ও জিনিসও তা যে বাগা হিকতা নাই হিকুই টাঙাই সৌরে অটোমেটিক ডেভেলপ হাতে হাতে হুকাং হয়ে যেত আর কি হাতে 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 জাপান না হুকাং শো না প্রত্যেক মানুষের দাও নিজে চাহে মই বিয়া কৰি আছাক মই লগত আই আছাক নিজে বাদ গি খেলে তাকো মানতি নিকে আ বাগৰ খুব হানি থগা নিজে বাদ গি খেলে তাকো মানতি ওহান যে বাগা নিজে কৰতো পিছ গৈ ওহান দেই আহি তোইতা ওহান যে বাগা নিজে ওহান ছাড়া আর কোনো উপায় নাই আর ওহান দেই আহি কইতা ওহান নাই মাতরি আর কিতাও না ওহান ছাড়া আর কোনো উপায় নাই আর ওহান নাই মাতরি আর কিতাও না আচ্ছা অশেষ ধন্যবাদ আজি যে মেইন কে ইয়াহান আমি তো ওয়ার্কিং কালচার সৌরাং হুকান কালাত আমি বড়া দেনা লাগতোই ডাঙরে আমি ওখান বড়া দেনা নোয়ারিয়া ওখান তাই শো করে হুকাও হুকাং জিনিসের তো ওয়ার্কিং কালচারে হান বড়া দেনা যে সাদে বা খেলে বা তোর নিজর চাকুমান নিকানি শিকুয়ান দেনা লাগতো খালি ডাঙর হইলে নিজর হুকাম দোয়ানি শিকানি লাগতো তারপরে তারপরে নিজর নিজর সুতি দোনা শিকুয়ানি লাগতো এর যে ওয়ার্কিং কালচারে হান যদি আমি আনে পারি আর আমার উতালেতে সাধারণত সৌগার নিজের দায়িত্ববুত আন শিকতাই এহান হান আমার ডাঙর হান কিন্তু আমার তো আদরের দুলাল এহান হাব্বি গিয়েও নিজের সৌ আজিকাল ইউনিক ফ্যামিলি আছে সাধারণত কামন মানুষ হইতারা তানু করিতারা কিন্তু পিছিয়ে আদরের চামচে ডাঙর ইয়া
আর আদর চামচ হইয়াই খাই তারা সুদা চামচ আনুইয়া খাইতে আদর ও নিয় চামচ আনুইয়াই খাই তারা কারণে হান আমি অভিজ্ঞতা আহির মুঙ্গে যেটা দেখেছি জীবনে যেটা প্রতিষ্ঠিত যেটা অসি তানুর পিঠিত আছে তাই হাবি ওয়ার্কিং কালচার করেছি ও তাই প্রতিষ্ঠিত অসি আজি যে এস পৌপে যে যত বই চারায় এরে পেয়েছে হানরে লাইক এবং শেয়ার করে দিক লগে মোর ইউটিউব চ্যানেল আগো আছে দুগো চ্যানেল দুগো চলেছ ইউটিউব চ্যানেল দেই গেরা সাবস্ক্রাইব এবং করে দিক পরবর্তী আমি এনকারেজিং ভিডিও বা সমাজের যেটা ইয়ে আছে এহাদি তুলিয়া আমি ভিডিওটা তুলি দেয়া হ্যাঁ ঠিকই আছে সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমি হুদ্দা বিষ্ণুপিয়া মণিপুরীর বাসালমিয়ান করি কিন্তু মি লগে লগে যে সাথে মি কমার্সিয়ালাইজেশনের সাথে মি বাংলা ভাষা বা অন্যান্য ভাষা গোষ্ঠীর লগে মি টাই আপ করি আমি এহান ভাষা চ্যানেলে চালিত আজি অশেষ ধন্যবাদ যত গই চা দেয় মোর চ্যানেলে গড়ে মি অশেষ ধন্যবাদ দৌড়ি বিবাহ বিগিরে আর কৃষ্ণকান্ত ইউটিউবার গো আজি সুপ্রতিষ্ঠিত আমি ইউটিউবার আগ মাতে পারি আর তারে আজি পেয়ে আমি অশেষ হাড় হইলু আশা করি আর আমার এই অনুষ্ঠানে হানার তো আমার এর যে ওয়ার্কিং কালচার শিকারীর যে কতহান যে কথা উঠে আহিল রামলাল দা বারো জীবু বারো কৃষ্ণকান্ত বারো রমাকান্ত বিশ্লেষকের কথা আনি তুলিয়া ধরলো খুব গুরুত্বপূর্ণ আজি আব্বিকি যে গিয়ে চেইতায় যে গো যে পিও আছে আমি তানুরে জেস পৌপেজত্ব সাজারাং হমা জানাবি এবং ধন্যবাদ জানাবি এহান মাতে আজিকার অনুষ্ঠান আনে পেইলম করলো।